ان يكون هناك افضل من اجل 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 ان السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال تعالى في قرآنه الكريم وفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال تعالى أيضا: الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم. وقال رسول صلى الله عليه وسلم: من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت، أو كما قال النبي صلى الله عليه وسلم. شرمائت علماء كرام ابن قصي شديد بندو এবং লাইভ অনুষ্ঠানের অন্যান্য শ্রোতা মণ্ডলী, আলোচনা শুরুতে আপনাদের সবাইকে জানাই স্বাগত সম্ভাষণ, আহলান ওয়া সাহলান বিকুম ফি হাযা লিকা আদ-দাওয়ী আল মুবারাক ইনশাআল্লাহ। আমি যে বিষয়টি আলোকপাত করার ইচ্ছা করেছি সেই বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আমিনের পরিচয়ে। আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে কি কি কথাগুলি বলেছেন, এই কথাগুলির ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই। আমা তাওহীদ না ইল্লা বিল্লাহ, অর্থাৎ আয়াতুল কুরসির আজকে আমরা অনুবাদ অনুভাবে তাফসীর সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করবো। আমা তাওহীদ না ইল্লা বিল্লাহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহে তিনি তার গবেষণালব্ধ আলোচনায় বলেন যে আল্লাহর পরিচয়ের জন্য সূরা ইখলাস এবং আয়াতুল কুরসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আল্লাহর সম্পর্কে যদি আপনি মানুষকে ধারণা দিতে চান বা নিজে যেতে পেতে চান আল্লাহ সম্পর্কে, তাহলে এই দুই বিষয়ের বিকল্প নেই, এই সূরাতুল ইখলাস আর আয়াতুল কুরসি। সংক্ষিপ্ত আকারে হলো আল্লাহ রাব্বুল আমিন তার পুরোপুরি পরিচয় তুলে ধরেছে এই সূরা ইখলাসে এবং আয়াতুল কুরসিতে। তো সূরা ইখলাস, আমরা এই সূরাটি নামাজ সকালে পড়তে গেলে আমরা এটা পড়ে থাকি, হচ্ছে এই সূরাটি অত্যন্ত মহান সূরা। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কসম করে বলেছেন যে এই সূরাটি কোরআনের এক তৃতীয়াংশের সমপরিমাণ। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, আমার আত্মা রয়েছে, অবশ্যই এই সূরাটি কোরআন কারিমের তিন ভাগের এক ভাগের সমপরিমাণ। বুখারী শরীফে হাদিস, এই হাদিসের ভিত্তি করে সৌদি আরব লাজনা দায়মা তারা বলছেন যে এর মানে হলো যে সূরা ইখলাস যদি কেউ তিনবার করে পড়ে তাহলে পুরা কোরআনের সওয়াব আল্লাহ তাকে দিবেন। যদিও কোরআন পড়ার বিকল্প নাই, কোরআন পড়তে হবে, কিন্তু আপনাকে সব দেওয়া হবে। তাদের পূর্বে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই কথাটি বলেছেন যে তিনবার করে যদি পড়া হয় সূরা ইখলাস তাহলে
পুরা কোরআনে সব পাওয়া যাবে, কারণ সলস 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 তিন সলস যদি মিলানো হয় মানে এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মিলালে কত হলো? হ্যাঁ পুরা কোরআন হয়ে গেল। অবশ্যই এখানে কেউ একটা লাভ করেছেন, তবে আমরা এটাকে বেশি প্রাধান্য দেবো ইনশাআল্লাহ, কারণ এটা হাদিস থেকে প্রমাণ হয়ে গেছে। তো এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সংক্ষেপে হলো তুলে ধরেছে এবং যথেষ্ট। কুল হু আল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, আর না তিনি কারো থেকে জন্ম নিয়েছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নেই। এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছে, এখানে আর অন্য কারো কথা নেই, খালেস ভাবে শুধুমাত্র আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। এই জন্য এই সূরার নাম হয়েছে সূরাতুল ইখলাস। এবং এই সূরা ইখলাস যার আলোচনা হয়েছে সে অনুযায়ী এই সূরার র্যাঙ্ক বেড়ে গেছে, আল্লাহর আলোচনা হয়েছে এখানে। তাই দেখা আছে যে কোরআনে এক তৃতীয়াংশের সমর্পণ সব হয়েছে, অথচ আপনি এক মিনিটে পড়তে পারেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো সহজ পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান করা সূরাতুল ইখলাস আশরা মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে কি হবে? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। বিশুদ্ধ হাদিস আল্লামা নাসির আল-আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহুল জামে গ্রন্থে এনেছেন, এবং হাদিসটির মূল গ্রন্থ মুসনাদ আহমদ সহ আর বিভিন্ন গ্রন্থে এসেছে। তাহলে সূরা ইখলাসের কত র্যাঙ্ক আমরা ধরে দেখেছি যে 10 বার পড়লে আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য জান্নাতে একটা বিশেষ ঘর নির্মাণ করবেন। সূরা ইখলাসের ফজিলত আমরা দেখতেছি যে এই সব কারণে যে আল্লাহ রাব্বুল আমিনের এখানে পুরোপুরি এই গুণ তার পরিচয় তুলে ধরা হয়েছে, যদিও অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে। এই সূরা ইখলাস দেখবেন যে বিভিন্ন জায়গায় প্রয়োগ রয়েছে। আজকের আমরা এই নামাজ পড়লাম সুন্নাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে মাগরিবের পরবর্তী দুই রাকাত সুন্নাতে প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা কাফির, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। অনুভব ফজরের সালাতের ক্ষেত্রে, অনুভব তাওয়াফের সালাতের ক্ষেত্রে, তাওয়াফের পরে যে আমরা দুই রাকাত সালাত করি সেখানে দেখবেন যে এই সূরা কাফির আর সূরা ইখলাস রয়েছে, মানে প্রথম রাকাতে সূরা কাফির, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, মুসলিম শরীফ হাদিস। তো দেখা আছে যে সূরা ইখলাস এর বিভিন্ন মানে ফজিলত আমরা পাচ্ছি, কারণ এই সূরার ভিতরে মহান রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়েছে। বুখারী শরীফ হাদিসে রয়েছে যে একজন ব্যক্তি এক সাহাবী তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা প্রধান করে পাঠিয়েছিলেন, তো উনি লোকদের ইমামতি করাকালীন সূরা ফাতিহা পড়তেন, অন্য একটা সূরা পড়তেন, এরপরে শেষ ইতি টানতেন সূরা ইখলাস দিয়ে, মানে আবার সূরা ইখলাস পড়তেন। তো এই কথাটা তারা মানে তার এই আচরণটা তাদেরকে খুব একটা ভালো লাগে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অভিযোগ আকারে বলেন ইয়া রাসূলুল্লাহ এইভাবে উনি নামাজ পড়েছেন আমাদেরকে, যে সূরা ফাতিহা পড়ছেন, অন্য একটা সূরা পড়ছেন, আবার সূরা ইখলাস দিয়ে কি পরিসমাপ্তি করছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে জিজ্ঞাসা করো কেন এভাবে পড়ে। তখন তারা তাকে জিজ্ঞাসা করলো, উনি উত্তর দিলেন ইন্নি উহিব্বুহা লিআন্নাহা সিফাতুর রহমান, আমি এই সূরাকে পছন্দ করি কারণ এটা রহমানের সিফাত, রহমানের গুণাগুণ উল্লেখ পেয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখবিরুহু আন্নাল্লাহ ইউহিব্বু, তাকে খবর দাও যে আল্লাহ তাকে পছন্দ করেন, তাকেও ভালোবাসেন আল্লাহ। তাহলে সূরা ইখলাস, সূরা ইখলাসের অনেকগুলি আমরা তাহলে ফজিলত জানতে পারলাম। তো সূরা ইখলাসের ফজিলত এই জন্যই যে এখানে দেখেন আল্লাহ রাব্বুল আমিনের পরিচয় তুলে ধরা হয়েছে। শেখ সাহেব ইবনে তাইমিয়া কি বলছেন যে সূরা ইখলাস আর আয়াতুল কুরসি এই দুটো অত্যন্ত ইম্পর্টেন্ট সূরা, এই আয়াত ওদিকে ওটা আয়াত সূরা আর এটা হলো আয়াত। তো আজকে আমরা যেটা প্রতিপাদ্য বিষয় হিসেবে গ্রহণ করতে চেয়েছি সেটি হলো আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির কি ফজিলত রয়েছে, এরও অনেক ফজিলত রয়েছে। আর ফজিলত তো কেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এখানে তুলে ধরা আছে, এখানে দেখবেন নিছক পরিচয় তার তুলে ধরা আছে, আর অন্য কারো কথা এখানে আসেনি। সূরা ইখলাসে দেখবেন অন্য কারো কথা আসেনি, এখানে দেখবেন যে এই আয়াতটার পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এসেছে। এই জন্য দেখবেন এই আয়াতের র্যাঙ্ক বেড়ে গেছে,
একদা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন বলেছিলেন যে আইয়ু আয়াতুন আযম ফি কিতাবিল্লাহ ইয়া আবুল মুনজির আইয়ু আয়াতুন আযম ফি কিতাবিল্লাহ মাক হে আবুল মুনজির মানে উবাই ইবনে কাবের কুনিয়াত ছিল আবুল মুনজির তাকে বলেন যে হে আবুল মুনজির কোরআন কারিমের কোন আয়াতে সবথেকে মহান তো প্রথমে উনি বলেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন আবার যখন পাল্টা প্রশ্ন করলেন তখন উনি উত্তর দিয়ে বললেন যে এটা হলো আয়াতুল কুরসি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্ষে হাত রেখে বলেন যে লিয়াহনিকাল ইলম আবুল মুনজির হে আবুল মুনজির তোমাকে তোমাকে ইলমের পক্ষ থেকে স্বাগত মানে তোমাকে স্বাগত যে তুমি সুন্দর করে উত্তর দিয়েছো তাহলে সবথেকে মহান আয়াত কোরআন কারিমের ভিতরে যার উপর আর কোন মহান আয়াত নেই পুরো কোরআনের ভিতরে সে আয়াতটি কি আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির আরেকটি ফজিলত আমরা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যে তিনি বলেছেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবারা পড়লে সালাতে মাকতুবা লাম ইয়ামনা মিন দারাজাতি ইল্লা মাউত যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যেতে বাধা একমাত্র তার মৃত্যু ছাড়া কিছু নেই তার মানে জান্নাতে যাচ্ছে না এজন্য তার মরণ হয়নি মরে গেলে জান্নাত এই হাদিসটি ইমাম নাসাই তার আমরুল ইয়াম ওয়াল লাইলা নামক গ্রন্থে উল্লেখ করেছেন এবং ইমাম ইবনে হিব্বান তার কিতাব সালাতে উল্লেখ করেছেন হাদিসটি বিশুদ্ধ আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি তার সিলসিলা সহিহের ভিতরে সহিহুল জামে গ্রন্থে একাধিক কিতাবে উনি এই হাদিসটি সহি বলেছেন তাহলে এই আয়াতুল কুরসি একটা আমল আমরা পেলাম যে ফরজ সালাতের পর যদি আমরা পড়ি তাহলে আমাদের জান্নাতে যেতে বাধা একমাত্র জান্নাত মৃত্যু ছাড়া কিছু না এই আয়াতুল কুরসির ফজিলত এই জন্যই যে ওখানে মহান রব্বুল আলমিন তার গুণাগুণ উল্লেখ করা হয়েছে ওদিকে সূরা ইখলাসে উল্লেখ করা হয়েছে নিঃসবভাবে আর এখানেও উল্লেখ করা হয়েছে খাঁটিভাবে শুধু তার গুণ তার পরিচয় তুলে ধরা হয়েছে আমাদের জানতে হবে না অবশ্যই জানা দরকার আল্লাহ রব্বুল আলমিন তার পরিচয় কী বলেছেন এটা আমাদের জানতে হবে এবং এই পরিচয় অন্যদের নিকটে তুলে ধরতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন যদি আমরা দেখি আয়াতুল কুরসির ফজিলত মানে কি কি স্থানে পাঠ করা নিয়ম রয়েছে তাহলে দেখতে পাবো অনেক ব্যাপক ফজিলত রয়েছে এই আয়াতুল কুরসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার জিকির হিসেবে রেখেছেন সকাল সন্ধ্যার হিসেবে জিকির হিসেবে রয়েছে আয়াতুল কুরসি এবং এই আয়াতুল কুরসি আপনি সকালীন পড়তে পারেন বুখারী শরীফ হাদিসে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের যাকাত পাহারা দেওয়ার দায়িত্ব দেন মানে রমাদানের যাকাত কালেকশন হয়েছে ওগুলো উনি পাহারা দেবেন এই দায়িত্ব দেওয়া রয়েছে তো চোর এসেছে তার বাড়িতে চোর এসেছে চুরি করার জন্য ও টানা শুরু করেছে অঞ্জলি দিয়ে আবু হুরায়রা হাতে নাতে ধরে ফেলেছেন কারণ তার দায়িত্ব দেওয়া রয়েছে পাহারা দেওয়া পরে সে তার অভাব তার পরিবার পরিজনের অভিযোগ করলে দয়া করে আবু হুরায়রা তাকে ছেড়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করলে উনি বলেন যে মা ফালা আসিরকাল বারেহা ইয়া আবু হুরায়রা হে আবু হুরায়রা তোমার সাথে তোমার ওই বন্দি কি আচরণ করেছিল তখন বললেন যে এই ব্যাপার ও তো এসেছিল আমি তাকে ধরে আপনার কাছে পৌঁছানো ইয়ে করেছিলাম কিন্তু সে এভাবে অভিযোগ করলো অভাব পরিবার পরিজন তো মায়া করে ছেড়ে দিয়েছে আর বলেছে বাংলাদেশ আসবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না ও মিথ্যা বলেছে দেখবে আবার আসবে উনি আবার পাহারা দেন আবার ওই রাতের অন্ধকারে এসে কি করেছে টানা শুরু করেছে ওই রমাদানের জাকাতের খাদ্য টানা শুরু করেছে মানে গোছাচ্ছে নিয়ে যাওয়ার জন্য আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে ফেলেছে আবার সে অভিযোগ করে তার অভাব পরিবার পরিজন আছে মাগরে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলে তিনি আবার বলে হ্যাঁ তোমার বন্ধের সাথে কি হয়েছে আসুন বলো তোমার বন্ধে কি করেছিল তো বলে এই ব্যাপার যে তার পরিবার মানে আছে অভাব অনটন দেখাইছে ছেড়ে দিয়েছে আর বলছে আর আসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এবারও আবারও আসিস আবারও আসবে তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই যেহেতু একই রাখেন
কাজে উনি তৃতীয় রাতে পাহারা দেন ওই ঠিক ওই রাতে এসে গিয়েছে আবার আবার সে খাদ্য টানা শুরু করেছে এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে বলেছেন বলেছেন যে অবশ্যই তোমাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব কারণ এই দিয়ে তুমি তিন তিনবার ওয়াদা করেছো আসবে না আবার এসে গিয়েছে তখন সে বলেছিল যে আমি আমাকে যদি ছেড়ে দাও তাহলে একটা সুন্দর এ শিক্ষা দেব এমন একটা আয়াত শিক্ষা দেব যেটা পড়লে আর শয়তান কোনোদিন নিকটবর্তী হবে না আর সারা রাত একজন আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী থাকবে মানে শয়তান নিকটে হবে না আর সারা রাত হেফাজতকারী থাকবে ওয়ালা ইয়াযাল্লু মিনাল্লাহি লাকা হাফিজ আকামা জা ফিল হাদিস যে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী থাকবে মানে পাহারা দিবে তোমাকে মানে চোর আসে ক্ষতি করতে পারবে না আর শয়তান তোমার নিকটে হবে না তো ওই হাদিসের ভিতরে বলা হয়েছে সাহাবায়ে কেরাম কল্যাণের প্রতি অত্যন্ত আগ্রহ ছিলেন মানে ভালো কিছু শিখতে পেলে ওটা তাদের একটা বিরাট সম্পদ ছিল তা আবু হুরায়রা তাকে ছেড়ে দেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উনি তার বৃত্তান্ত বলেন এই ব্যাপার আমি ওই চোরকে আবার পেয়েছিলাম আবার ধরে ওকে নিয়ে আসতে চেয়েছিলাম তো আমাকে একটা শিক্ষা দিয়েছে একটা দোয়া শিক্ষা দিয়েছে বলছে এটা পড়লে সারা রাত হেফাজতকারী থাকবে আর শয়তান নিকটবর্তী হবে না একবার সকাল পর্যন্ত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সাদাকাকা ওয়া হুয়া কাযুব সে সত্য বলেছে যদিও সে মহা মিথ্যাবাদী কিন্তু এই কথাটা সত্য বলেছে তারপর বলছে আবু হুরায়রা তুমি জানো এটা কে এই তিন দিন যাবৎ যে তুমি ধরলে আর ছাড়লে তো এরপরে বলেছেন যে ওটা হলো শয়তান ওটা হলো শয়তান তাহলে একটা দোয়া শয়তান শিখিয়ে দিয়েছে সেটা কি আয়াতও করছি আর এটাকে সাপোর্ট করেছেন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে হক কথা যদি শয়তান থেকেও বের হয় শয়তানের মুখ দিয়ে যদি বের হয় খারাপ মানুষের পক্ষ থেকেও বের হয় কিন্তু কথাটা হক আপনারা আমার স্বীকার করে নিতে হবে ওই হককে প্রত্যাখ্যান করা যাবে না তো এই হাদিসে কি প্রমাণ হলো যে আয়াতুল কুরসি যদি আমরা এই আয়াতুল কুরসি যদি আমরা পড়ি তাহলে লাভ কি সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজত খাই থাকবে আর শয়তান আমাদের নিকটবর্তী হবে না এটা আমরা তাহলে জানতে পারলাম তাহলে আয়াতুল কুরসির বিভিন্ন ফজিলত রয়েছে কোনো ভাই সকাল সকাল জিকিরের ক্ষেত্রে তো বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই সকাল সন্ধ্যার জিকিরের ভিতরে আয়াতুল কুরসি পাঠ করা অর্থাৎ সকালে সন্ধ্যায় এই আয়াতুল কুরসি আমরা পাঠ করতে পারি অনুভব সাহেব না হেব্বানে হয়েছে আর একজন সাহাবির ঘটনা সম্ভবত ওয়াইন কাব তারও বাড়িতে চোর ঢুকেছে এই শয়তানে ঢুকেছে চুরি করতে গিয়েছে পরে তাকে হাতে নাতে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছানোর যখন উনি সিদ্ধান্ত নেয় তখন তাকে ওই এই শয়তান ওইভাবে একইভাবে বলেছিল যে আমি এমন একটা বুদ্ধি শিখিয়ে দেবো না যে বুদ্ধি শিখিয়ে দিলে শয়তান তিন দিন পর্যন্ত আসে মানে এটা পড়লে এরপরে ও আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছে তো সাহেব না মানে এসে হাদিসে বিশুদ্ধ বলা হয়েছে এবং ওখানে একটা বাড়তি বর্ণনা এসেছে যে ওর হাতটা ইয়াদ খাল কুকুরের হাতে মতো লাগলো ওই ওয়াইল কা বলছে তো তাকে চেপে ধরেছিলেন ওই হাতে না ধরা পড়ে গেছিল সে তা এরপরে বলছে তুমি জিন না মানুষ তখন সে বলছে আমি জিন শয়তান এবং বলছে যে বলেছিল যে সমস্ত জিন যার জানা যে আমার থেকে শক্তিশালী কেউ নাই এরপর তাকে দোয়াটা শিখিয়ে দিয়েছে যে আমাকে ছেড়ে দেওয়া হোক আর আমি এই দোয়া শিখিয়ে দেওয়ার পরিবর্তে তো সেখানে বলা হয়েছে যে তিন দিন পর্যন্ত যদি কেউ দোয়া এই আয়াত বসে পড়ে তিন দিন পর্যন্ত তার বাড়িতে শয়তান আসবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহিল আযীম তাহলে আয়াতুল কুরসির আমরা অনেক ফজিলত পাচ্ছি আর কেন ফজিলত যে আল্লাহ রাব্বুল আমিনের পরিচয় এখানে তুলে ধরা হয়েছে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আমিনের কালাম যদিও সব কালাম হিসেবে সবই মর্যাদা মণ্ডিত সবই পাক পবিত্র এবং বরকত রয়েছে কিন্তু এরপর আল্লাহর কালামের ভিতরে কিছু কালামের ফজিলত বেশি মানে বুঝতে পারলাম দেখেন আবুল আহাব আবুল আহাব সম্পর্কে একটা সুরা আছে দেখেন পুরোটাই আবুল আহাব আর তার স্ত্রী সম্পর্কে এসেছে ওর কি ফজিলত আছে পাইছেন মানে কোনো এই সুরা পড়লে এত নেকি বা এই হবে কিছু নাই যদি ওটা আল্লাহর কোরআন আল্লাহর বাণী তাহলে আল্লাহর বাণীর ভিতরে কিছু বাণী
অনেক ফজিলত পূর্ণ যেমন আমরা দেখতে পেলাম সূরা ইখলাস এবং সূরা এর সাথে প্রতিহর হবে দশ নেই ওটা তো আছে ওটা আম কথা ওটা তো আম ফজিলত কিন্তু খাস ফজিলত যেটা বলছে খাস কোন ফজিলত ওই সূরা লাহাবের ক্ষেত্রে আসে ওটা একটা কাফেরের বর্ণনা দেওয়া হয়েছে কাফের আবু লাহাব ওর কি মানে কি অবস্থা হবে আল্লাহ পরকালে সেটা উল্লেখ করেছেন শুধু আমরা আয়াতুল সেনাতুন তন্দ্রা ওয়ালা নাম আর না নিদ্রা তাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিস আরদ তারই মালিকানাধীন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে সবই তার মালিকানাধীন মানে এগুলি সবগুলি তিনি মালিক মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি কে আছে সেই ব্যক্তি যে সুপারিশ করতে পারে তার নিকটে একমাত্র তার অনুমতি ছাড়া মানে কে আছে যে তার নিকটে সুপারিশ করতে পারে তার অনুমতি অনুমতি অনুমোদন ছাড়া ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তিনি তাদের সামনে সব খবর রাখেন আবার পশ্চাতের খবর রাখেন মানে অতীতের খবর রাখেন ভবিষ্যতের খবর রাখেন আবার কেউ বলেছেন যে আখেরাতের খবর রাখেন দুনিয়ার খবর সব খবর তিনি রাখেন ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তিনি সামনের তাদের সামনের খবর রাখেন পশ্চাতের খবর রাখেন ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি আর তারা তার এলেম সম্পর্কে কোনো কিছুকে পরিবেষ্টন করতে পারে না ইল্লা বিমা শাআ একমাত্র অতটুকু পারে মানে অতটুকু জ্ঞান লাভ করতে পারে যতটুকু তিনি চেয়েছেন ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ আর তার এলেম সম্পর্কে কেউ আয়ত্ত করতে পারে না পরিবেষ্টন করতে পারে না একমাত্র অতটুকু পারে যতটুকু আল্লাহ চেয়েছেন ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ তার কুরসি আসমান জমিনকে পরিবেষ্টন করে রেখেছে ওয়া হুয়াল আলিয়ুল আযীম আর তিনি হলেন সর্বোচ্চ এবং মহান এই হলো আয়াতুল কুরসির সরল অনুবাদ এবার আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব মা তৌফিক না ইল্লা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ এই নামটা আমরা জানতে পারলাম যে আল্লাহর একটা নাম হলো আল্লাহ এবং এটাই হলো আল্লাহর প্রধান নাম এবং এই নাম কেউ অনুকরণ করেনি দেখবেন যারা বিভিন্ন নামের আমরা দেখতে পাই যে অনেকে পরিগ্রহণ করেছে কিন্তু আল্লাহ এর নামটি কেউ গ্রহণ করেনি এটা একমাত্র আল্লাহর নাম আল্লাহর সাথে খাস এবং কোন সৃষ্টিকুল এ পর্যন্ত নিজের নামে আল্লাহ ব্যবহার করেনি কিছু ভণ্ড ইদানিং পাওয়া যায় আল্লাহ বাবা নাম দিয়েছে এখন বোঝা যাচ্ছে যে কিছু আছে মানে নজিরবিহীন ভণ্ড এদিকে হজ বাবা এদিকে আল্লাহ বাবা এগুলো হলো আমাদের এই নতুন যুগে নতুন ভণ্ডামি হ্যাঁ তো যা আল্লাহর সাথে নাম দিয়েছে আল্লাহ বাবা নাউজুবিল্লাহ মিন যালিক তাহলে আল্লাহ এটা আল্লাহর একটা নাম আল্লাহর এক প্রধান নাম এরা কি বলছে লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই তার মানে এবাদত হবে শুধু আল্লাহ তার মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সর্ববিষয়ে এক এবং একক জানতে হবে এখান থেকে উলামায়ে দীন বলেন এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনকে তার জন্য যত প্রকার তাওহীদ রয়েছে সমস্ত তাওহীদের ক্ষেত্রে একমাত্র তাকেই নিবেদন করতে হবে তার নিকটে এবাদত বন্দেগী নিবেদন করতে হবে অন্য কাউকে শরীক করা যাবে না না তার এবাদতে না তার আসমা ও সিফাতে নাম এবং গুণাবলীতে না তার রুবুবিয়াতের ক্ষেত্রে মানে তাওহীদ যে তিন প্রকার তাওহীদ রুবুবিয়া তাওহীদ উলুহিয়া তাওহীদ আসমা ও সিফাত আল্লাহ রব হওয়ার তাওহীদ মানে তার ভিন্ন তিনি ভিন্ন অন্য কারো জন্য এবাদত নিবেদন করা যাবে না ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া আল্লাহ কি বলছেন তোমরা আল্লাহর এবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরীক করো না তাহলে এবাদত হবে আল্লাহর কোনভাবে তাওহীদুল আসমা ওয়াস সিফাত আল্লাহ রাব্বুল আলামিনকে
তার আসমা এবং সিফাতের বিষয়েও তার তাওহীদ ঘোষণা করতে হবে মনে রাখতে হবে যে এই আসমা এই সিফাত এই নাম এই গুণ এগুলি তারই সাথে খাস এগুলি তারই সাথে খাস এ আমাদের বিশ্বাস করতে হবে এই তিন প্রকার তাওহীদের ঘোষণা দিলে তখন আমাদের এই ঘোষণাটা পূর্ণ হলো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই এটা তখনই পরিপূর্ণ হবে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তিন দিক থেকে মানে তিন প্রকার তাওহীদে এক এবং একক জানব ওই তাওহীদগুলো কি তাওহীদুর রুবিয়া আল্লাহকে রব হিসেবে তাওহীদ মানে তাওহীদ ঘোষণা দেওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনিই এককভাবে সৃষ্টি করেছেন তিনি এককভাবে আমাদেরকে কি করেছেন হায়াত মতের মালিক তিনি এককভাবে রিজিক দাতা এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কর্মে আল্লাহকে এক জানা এটা মানে কি তাওহীদুর রুবিয়া আর তাওহীদুল উলুহিয়া হলো বান্দার সমস্ত ইবাদত বন্দেগীতে আল্লাহকে এক জানা মানে মনে করা যে এই ইবাদত বন্দেগী পাওয়ার একমাত্র আল্লাহই যোগ্য অতএব সেজদা হবে আল্লাহর রুকু হবে আল্লাহর নামাজ হবে আল্লাহর হস্তে قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله بولش انت رسولك আপনি বলুন ان صلاتي নিশ্চয় আমার নামাজ ان صلاتي ونسكي আমার কুরবানি ومحياي আমার জীবন ومماتي আমার মরণ لله رب العالمين الله رب العالمين জন্য নিবেদিত তাহলে এখানে আল্লাহর একত্ববাদের ঘোষণা আমরা পাচ্ছি লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই এরপরে কি বলা হয়েছে আল হাই আল কাইয়ুম আল হাইয়ুল কাইয়ুম আল হাই মানে যিনি চিরঞ্জীব যার কোনো মরণ নেই তিনি সর্বদা অতীত তিনি জীবন্ত ভবিষ্যতেও থাকবেন তার এক কথায় তার কোনো মরণ নেই চিরঞ্জীব এটা তার একটা গুণ আর মানুষ সহ যে কোনো সৃষ্টিকুল চিরঞ্জীব কারণ জীবনের আগে মরণ ছিল তার জীবনের আগে তার অস্তিত্ব ছিল না কিন্তু আল্লাহ এমন আল্লাহ আল্লাহ আগেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতে থাকবেন তার উপরে মৃত্যু আসবে না তিনি চিরঞ্জীব কিন্তু মানুষ আমরা মরণশীল আমাদের মৃত্যু রয়েছে যদি আমাদের জীবনের একটা তুলনামূলক বলা যায় যে আমাদের জীবন কয়েক ভাগে বিভক্ত একটা হলো মাতৃজীবন মায়ের পেটে আমরা ছিলাম ওটা একটা জীবন আমাদের ওটা শর্টকাট জীবন সাড়ে নয় মাসের জীবন বা দশ মাসের জীবন বা ছয় মাসে নিম্ন ভাগে নিম্ন থাকা যায় গর্ভপাত হতে পারে গর্ভ খালাস হতে পারে ছয় মাসের পর এটা হলো সংকীর্ণ জীবন এবং কত আঠাশটা জীবন আমরা লাভ করে দেখেছি যে ওখানে মানে কোনো প্রকার আলো বাতাস কিছুই পাওয়া যাচ্ছে না তারপর ওই জীবনে আমরা থেকে গেছি কিন্তু আমাদের মনে নাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বৈজ্ঞানিক যুগে যে কিভাবে একটা বাচ্চা একটা শিশু কিভাবে মাতৃপেটে থাকে শুক্রকীট থেকে শুরু করে কিভাবে বাচ্চা প্রস্তুত গর্ভ থেকে বের হওয়ার পুরো পর্যন্ত কিভাবে বাচ্চাটা থাকে মায়ের পেটে এটা বর্তমানে আমরা কিসের মাধ্যমে দেখতে পাচ্ছি হ্যাঁ বিজ্ঞানের প্রযুক্তির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা একটা জীবন এরপরে আমরা দুনিয়াতে যখন আসি এটা দুনিয়ার জীবন এই জীবনটা কিন্তু প্রকৃত জীবন নয় কারণ এই জীবনের পরে আমাদের মরণ রয়েছে আর সেই মরণের পরে যে জীবনটা হবে এই জীবনটা কিন্তু আমাদের স্থায়ী ইনশাআল্লাহ হ্যাঁ আখেরাতের জীবন হয় জান্নাতি না জান্নাতি হলো এই জীবনটা আমাদের ওই রকমই থাকবে অর্থাৎ স্থায়ী থাকবে আর জাহান্নামে হলো একই অবস্থা থাকবে কারণ ওই মৃত্যুর ফেরাকে জবাই করে দেওয়া হবে বুখারী শরীফ হাদিসে রয়েছে জান্নাতি জাহান্নামীদের সামনে আনা হবে ওটাকে ভেড়ার আকারে দম্বা ভেড়ার আকারে এরপরে ওই মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে জান্নাতে খুলুদুন আল মাউত হে জান্নাতবাসী চিরস্থায়ী আর কোনো মরণ নাই হে জাহান্নামবাসী চিরস্থায়ী আর কোনো মরণ নাই মানে মৃত্যু শেষ করে দেওয়া হবে তাহলে বলা যেতে পারে পূর্ণাঙ্গ জীবন আমরা লাভ করবো আখেরাতে গিয়ে এই জন্য আল্লাহ বলছেন ওয়াইনাল আখেরাতা লাহিয়াল হায়াওয়ান আখেরাতটা হলো এটাই হলো পূর্ণাঙ্গ জীবন তো আমাদের জীবনটা তুলনামূলক পূর্ণাঙ্গতা লাভ করবে আখেরাতে গিয়ে পরকালে গিয়ে কিন্তু আমাদের জীবন আমরা লক্ষ্য দেখছি এ দুনিয়া জীবন কতটুকু জীবনে আমরা বেঁচে থাকি সামান্য জীবন কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তিনি চিরঞ্জীব তার কোনো মরণ নাই আল হাই আল কাইয়ুম আর একটা গুণ আল্লাহর কি আল কাইয়ুম মানে যিনি সব কিছুকে ধারণ করে রয়েছে
সব কিছুকে তিনি ধারণ করে দিয়েছেন, সব কিছুর যিনি পরিচালক। এই গুণ আর কারি নাই। আল কাইয়্যিম আর একটা অর্থ করা হয়েছে যিনি এককভাবে সব কিছু ধরে থাকেন, আর তার কোনো প্রয়োজন হয় এসব কাজে, মানে তার দায়িত্বে কাউরই প্রয়োজন হয় অমুখাপেক্ষ। এ দৃষ্টিকোণ থেকে আমরা কেউ এই গুণের অধিকারী হতে পারি? কেউ না, কারণ বাপ ছেলের মুখাপেক্ষি, ছেলে বাপের মুখাপেক্ষি। এমনকি ধন সম্পদ গুলি যার মাধ্যমে আমরা অনেক কিছু উন্নতি সাধন করি, ধন সম্পদ গুলি আমরা ওদের এই ধন সম্পদ মুখাপেক্ষি, ধন সম্পদ আমাদের মুখাপেক্ষি, যে ওইগুলোকে হেফজ করতে হবে, সেভ করতে হবে, চুরি চুরি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে। তাহলে পৃথিবীর বুকে আসমানে জমিনে কেউ নাই যার কোনো প্রয়োজন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি একক, সব কিছুকে তিনি ধারণ করে রেখেছেন, এবং তিনি এক্ষেত্রে কাউরই মুখাপেক্ষী নন। আল কাইয়্যিম যিনি সব কিছুকে প্রতিষ্ঠিত করে রেখেছেন। তাহলে আল হাই আল কাইয়ুম এ দুটি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম আমরা জানতে পারলাম। ওদিকে আল্লাহ প্রধান নাম, আর এরপরে কি পেলাম? আল হাইয়ু আল কাইয়ুম, এটা হলো গুণবাচক নাম এ দুটি। কিছু দলিল পাওয়া যায় যে আল্লাহর ইসমে আজম এ দুটি নামের ভিতর রয়েছে, মানে যে ইসমে আজম পাঠ করলে আপনাকে সাথে সাথে আপনার চা অবস্থা আল্লাহ দিয়ে দেবে। আর ইসমুল আজম বেশ কিছু ওলামাদের বলেছেন ইসমে আজম এ দুটি নামের ভিতর রয়েছে, এই জন্য দেখবেন প্রায় স্থানে এ উল্লেখ থাকলে দুটো একসাথে হয়। যেমন হাদিসে আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, হে চিরঞ্জীব ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে সব কিছুর ধারক এবং বাহক, বিরহমাতিকা আস্তাগীস আপনার রহমতের দোহাই করে আমি আপনার সাহায্য কামনা করছি, আসলিহ লি শানি কুল্লাহু আপনি আমার সমস্ত অবস্থার সংস্কার করুন, ইসলাহ করুন, ঠিক করুন, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, আর আমাকে আমার দিকে আমাকে আমার দিকে এক নিমিষ না এক চোখের পলকের জন্য আমার দিকে ছেড়ে দিন, মানে আমার দায়িত্বটা আমার দিকে ছাড়িয়ে না আপনি নিয়ে থাকেন। এ দোয়ার বরকত, এ দোয়া যদি আপনি পাঠ করেন দেখবেন যে আল্লাহ আপনার সব দায় দায়িত্ব নিয়ে নেবেন। এমনকি যদি দেখেন যে কোনো কাজ হয়তো আপনি মনে করছেন আমার জন্য কল্যাণ করো, কিন্তু আল্লাহ দিচ্ছেন না ওটা, যেহেতু আপনি আল্লাহকে দায়িত্ব দিয়েছেন এক চোখের পলকের জন্য যেন আপনি আপনাকে যেন আল্লাহ না ছাড়ে আপনার দিকে, তো দেখবেন যে আল্লাহ এমনভাবে আপনার সব কাজকে গছিয়ে দিবে যে ওটাই আপনার জন্য কল্যাণ করে যেটা আপনি মনে করেছেন অকল্যাণ করে। এবং দেখবেন সব কিছু যেটা আপনার জন্য কল্যাণ, যেহেতু আল্লাহকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ ওই দায়িত্বটা আপনার পালন করে দেবে। এবং এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাসান মুসলিমে রয়েছে বিশুদ্ধ দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, হে চিরঞ্জীব হে সর্বকিছুর ধারক এবং বাহক, বিরহমাতিকা আস্তাগীস আমি আপনার রহমত দ্বারা পানাহ চাচ্ছি। তাহলে এ দোয়াটি একটা গুরুত্বপূর্ণ, সেখানে কি রয়েছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দুটো নাম পাশাপাশি, তাহলে এ দুটো নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম আমরা বুঝতে পারলাম। তো কেউ কেউ বলেছেন যে ইসমে আজম এই আয়াতুল কুরসির ভিতরে রয়েছে, আরো রয়েছে সূরা আলে ইমরানের আয়াতে, সেখানে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, সেখানে আল হাই আল কাইয়ুম রয়েছে। এই দুটি নাম আমরা পেলাম গুণবাচক, এবং দেখবেন যে দুটি নামের ভিতরে অনেক কিছুই লুকায়িত রয়েছে। আল হাই মানে যিনি চিরঞ্জীব, তার মানে সর্বদা তিনি জীবন্ত থাকছেন থাকবেন, তার মানে সব কিছু তিনি পরিদর্শন করছেন, কোনো সময় তার প্রয়োজন হয় না, মানে তার ঘুমেরও প্রয়োজন হয়েছে আল্লাহ পরে বলে দিয়েছেন, কারণ সবসময় উনি জীবিত থাকেন। আর ঘুমটা আখুল মত, ঘুম সবার বলা হয়েছে এটা এটা মৃত্যুর ভাই, আল্লাহর তো এগুলো হয় না, আল্লাহ এগুলো থেকে পাক পবিত্র। আল হাই এটি চিরঞ্জীব, আল কাইয়ুম সর্বকিছুকে ধারণকারী। আর আগে বলেছে যে এই উপাধি পাওয়ার কেউ যোগ্য, এজন্য আমাদের অনেক গলত হয়ে থাকে যখন আমরা কারোর নাম দেখি আব্দুল কাইয়ুম, এত বদভ্যাস হয়েছে আমাদের, বিশেষ করে আমরা বাঙালি জাতি, আল্লাহ হেদায়েত করুন, কি বলবে কাইম ভাই কেমন আছে, মানে ও আর ভাই হয়ে গেল, কাইম মানে সব কিছু ধারক, আসমান জমিন
গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সবকিছুকে যিনি ধারণ করে আছেন সবকে সবকিছু যিনি নিয়ন্ত্রণ করছেন ও আপনার ভাই হলো একবারে মুখ মাফির মতো কারবার মানে ব্রেইনলেস এবং এত তার সময় মানে এত মানে শর্ট যে পুরো করে নামটা বলতে পারে আর ওনার সাথে দেখবেন আব্দুল কায়েম যার নাম ও এত নির্ভর যে মনে করে যে আমার নাম মানে এটা কাইম ভাই বললে সে হ্যাঁ কি তারপর দেখবেন যে আল্লাহ বাদ দিয়ে মানে আব্দুল্লাহ বাদ দিয়ে আব্দুল্লাহ যদি বলা হয় তাহলে কেউ আল্লাহ বলে না কারণ এতটুকু জ্ঞান আছে যে আল্লাহ আল্লাহ বলা যাবেন কাউকে কিন্তু দেখবেন যে রহমান যদি বলা হয় দেখবেন যে রহমান ভাই কেমন আছে রাজ্জাক আব্দুল রাজ্জাক নাম মানে মহান রিজিকদাতার বান্দা উল্লেখ কি করা হয় রাজ্জাক ভাই রাজ্জাক ভাই ভাত খেয়েছে আমি একসময় দেখতে একজন বলছিলাম বলছি কি বলেন আবার ঘুরিয়ে বলেন বসে এই বললাম রাজ্জাক ভাত খায় রাজ্জাক তো মহান রিজিকদাতা কিন্তু দেখেন যে আমাদের এত মানে মানে সময় হাতে নেই এই বড় ধরনের একটা শিরিক জবানগত ভাবে বলে দেওয়া যদি অন্তর ইচ্ছা করে বলেনি অন্তর থেকে বলেনি কিন্তু জবানের শিরিক এত বেশি থাকা উচিত একটা শিরিকের কথা এত সহজ কিন্তু অহরহ আল্লাহর নামগুলি এইভাবে যদি আসে দেখবেন যে আল্লাহর নামই ডাকা শুরু করে এতটুকু জ্ঞান তো থাকা উচিত যে আব্দুর রাজ্জাক মানে সে রাজ্জাকের মান আব্দুর রহমান সে রহমানের বান্দা তা আমি কেন তাকে রহমান বলবো কেন তাকে রাজ্জাক বলবো এ দেখেন বলা না বলা সম এত বদমাশ হয়ে গেছে শোনার পর দেখবেন যে আমল হয় আবার দেখবেন যে ওর প্রতিবেশী আছে রুমমেট আছে হ্যাঁ রাজ্জাক ভাই হ্যাঁ খালেক ভাই কেমন আছে খালেক ভাই খালেক মানে কি ষষ্ঠা ও আপনার ষষ্ঠা ইমান থাকে তারপর একটা বদভ্যাস সেটা প্রাসঙ্গিক বলে দিলাম যে আমাদের বাঙালি ভাইরা দেখা যায় যে আরবি পেপারগুলিতে খায় আর পরে জিবালে ফেলে আসে অথচ কোরআন আয়াত রয়েছে হাদিস রয়েছে অনেক দেশের পত্র পত্রিকায় অনেক সময় কোরআন আয়াত থাকে আল্লাহর নাম থাকে হাদিস থাকে ফেলে দিচ্ছে এটা ফেলে দিচ্ছে কোরআন ফেলে দেওয়া জিবালে আর কোরআন আয়াত ফেলে দেওয়া কি পার্থক্যটা কোথায় দেখবেন যে পেপারগুলিতে লেখা থাকে দেখবেন যে আশক হে দে জীবনে ফিলাস কত বড় কুফরি কর একটা আলেম মনোমন দিয়ে সেগুলো খাওয়া এরপর দেখবেন যে শুধু এই অল্প কয়টা পয়সা ভাজনে এই এরকম একটা কুফরের কাজ গজবের কাজে মানে নিয়োজিত রয়েছে অবশ্য একদিন আর দেড় দিন দিয়ে এগুলো কিনে খেতে পারে এইভাবে আল্লাহর গজবের শিকার না হয় তো আল্লাহ মূর্খতার কারণে হয়তো আল্লাহ মাফ করেন তাছাড়া এটা মারাত্মক অপরাধ শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি সহ আরো বড় বড় আলামাদিন বলছে এটা হারাম এবং কবিরা গুনাহের পর্যায়ভুক্ত জেনে শুনে এভাবে ফেলে দেওয়া কিন্তু এগুলো আছে ভালো তো যা হোক আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আল্লাহকে সম্মান করার তৌফিক দান করুন ওরা আল্লাহকে যথাযোগ্য সম্মান করেনি মানে কাফের মুর্শিদের কথা বলা হয়েছে আল্লাহ যে কত মহান এই আয়াতের কুরসি তার প্রমাণ যাহা শোনা শুধু আল হাই আল কাইয়ুমের আমরা ব্যাখ্যা জানতে পারলাম যে এটা আল্লাহর যেহেতু নাম এবং গুণবাচক নাম এই নামগুলি দ্বারা আমরা নাম রাখতে পারি মানে আব্দ সম্পর্ক জুড়ে মানে আব্দুল হাই আব্দুল কাইয়ুম এটা আমরা রাখতে পারি কিন্তু এর অর্থ না যে ওই আব্দ বাদে হাই কাইম শুরু করে দেবো হাই ভাই আছেন চলবে না এটা এরপর কি বলছে আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাকে তন্দ্রা নিন্দ্রা কিছুই স্পর্শ করে না এগুলি তাকে স্পর্শ করে না তাহলে আরেকটা পরিচয় আমরা পেলাম যে তাকে তন্দ্রা নিন্দ্রা স্পর্শ করে না কারণ তন্দ্রাটাও একটা দুর্বলতা থেকে আসে শারীরিক দুর্বলতা থেকে আসে আর আল্লাহ এগুলো থেকে পাক এবং পবিত্র নিদ্রা এটা তো বলা হয়েছে হাদিসে আকল মউত মৃত্যুর ভাই আল্লাহ কি মরণ আছে তারপরে তন্দ্রা নিদ্রা যদি আল্লাহ থাকতো মাজ আল্লাহ তাহলে আসমান জমিনে যে সব কিছু পরিচালনা করছেন ঘুমের সময় এগুলো সব লন্ডন হয়ে যেত এমনকি আল্লাহ হাদিসুল মুখতারা নামক কিতাবে রয়েছে জিয়া মাকদিসি সে হাদিসটাকে সহি বলেছে মানে তার দৃষ্টিকোণ থেকে সহি তবে কিছু দুর্বলতা রয়েছে এই জন্য অন্যান্য কিছু জয়ীফ বলার চেষ্টা করেছে এই হাদিসটাকে সেখানে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আপনি যে আপনি কিভাবে এটা ধারণ করে আছেন
আপনার কি কোনো মানে ঘুম নাই মানে আপনি এভাবে থাকছেন তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে মুসা তুমি একটা পানির বোতল নিয়ে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো ঘুমাবে না 24 ঘন্টা দাঁড়িয়ে থাকো দেখি তোমার কি হয় তো উনি আল্লাহর নির্দেশ ক্রমে ওটাকে নিয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকতে এক পর্যায়ে ঘুম চলে ঘুম চলে আসলে গ্লাস সহ পড়ে যায় ভেঙে চুরমার হয়ে যায় তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে দেখো মুসা তুমি এই সামান্য কিছুক্ষণের জন্য ধরে রাখতে পারলে না ঘুম চলে আসো কি করলে আমার যদি ঘুম হতো তাহলে কি অবস্থা হতো আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এই এই আসমান জমিনের ভিতরে কি পরিবর্তন হতো বুঝতে পেরেছ তো যা হোক হাদিসে সনদ জয়ী কিন্তু যে মাকদিসি তিনি ওটাকে সহি মনে করে এনেছেন তো আল্লাহ রাব্বুল আমিন তিনি যে তাকে যে তন্দ্রা নিন্দ্রা স্পর্শ করে না এবং এটা যে একটা যৌক্তিক কারণ আমরা বুঝতেছি আল্লাহ রাব্বুল আমিন এই তন্দ্রা নিদ্রা থেকে পাক আল্লাহ রাব্বুল আমিনের জন্য এটাকে সেফাতে কামাল এটা হলো সেফাতে তার হোম চন্দ্র নাই কিন্তু আমাদের জন্য তবে জান্নাতবাসীর সম্পর্কে বলা হয়েছে জান্নাতবাসীরা ঘুমাবে না এখন মনে মনে ভাবে তাহলে ক্লান্ত হয়ে থাকবো নাকি না কোনো ক্লান্ত নাই কোন কবি বলছেন নাই তো শেখা নামাজ রোজা নাই তো শেখায় কাম কেবল খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আনন্দ ফুর্তি কত কথা আপনার চলে যাবে সময় আর তসবিহ আল্লাহ রাব্বুল আমিন এলহাম করে দিবেন যেভাবে আপনি শ্বাস প্রশ্বাস নেন আপনি অজান্তে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কোনো কষ্ট হয় না ঠিক এভাবে তসবিহ জিকির আজকার আপনার মুখ দিয়ে বের হয়ে বের হতে থাকে বাস এটাই এবং আর কোনো এবাদত নাই নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার কিছু নাই ফিহা মা তাশতাহিহিল আনফুস আল্লাহ বলছে এখানে ওটাই রয়েছে যা মন চাই ওয়া তালাযুল আইন এবং চক্ষু যেটাকে সুস্বাদু মনে করে আনতুম ফিহা ফারজান তোমরা সেখানে চিরস্থায়ী থাকবে তো সেখানে জান্নাতবাসীদের কোনো ঘুম হবে না আর ঘুমের তারা প্রয়োজনও মনে করবে না আলহামদুলিল্লাহ আর যদি বলেন যে না আল্লাহ আমাকে একটা ঘুমের ব্যবস্থা করেন ইনশাআল্লাহ আপনার ইচ্ছা যদি চাই আল্লাহ দিয়ে দেবেন আপনি কিন্তু সেখানে ঘুম নাই এই জন্য যে ঘুম একটা দুর্বলতা ঘুম একটা দুর্বলতা সময় শুধু তাহলে আল্লাহ রাব্বুল আমিনের আর একটা গুণ পেলাম যে তাকে তন্দ্রা নিদ্রা এগুলি কোনো কিছু স্পর্শ করে না কিন্তু আমাদেরকে করে সুতরাং যাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করে সে কি মাবুদ হওয়ার যোগ্য তাহলে এমন কি আছে যাকে মাবুদ বলা হয় তার ঘুম নাই আছে ফেরাউন বলছে আনা রাব্বুকুম আলা সে ঘুমাতো না হ্যাঁ ঘুমাতো তারপরে ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা মনে করে যে ওদের মাবুদ মানে আল্লাহর বেটা তো উনি ঘুমাতেন না ঘুমাতেন তাহলে যার ঘুম আছে তন্দ্রা নিন্দ্রা আছে সে কোনোদিন মাবুদ হওয়ার যোগ্যতা রাখে না আর এটা আল্লাহর একটা বড় পরিচয় যে তার তন্দ্রা নিন্দ্রা নেই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আগে সেনা বললেন কেন সেনা মানে তন্দ্রা এরপরে নাওম বলা হয়েছে ঘুম তন্দ্রা নিদ্রা তন্দ্রাটা আগে আনার কারণ যে তন্দ্রাটা দিয়ে শুরু হয় আমাদের নিদ্রা তাই না আগে আমাদের এই ঘুমের পূর্বে দেখা যায় শরীর দুর্বল হয়ে আসছে আস্তে আস্তে মানে ঘুমের ভূমিকা শুরু হয় এটাকে তন্দ্রা বলে ওই সময় পুরোপুরি বিবেক সেন্সলেস হয় না এরপরে আসে নাওম মানে সব কিছু ঠান্ডা হয়ে যায় মস্তিষ্কের ভিতরে ওটা যে এটা প্রক্রিয়া ছিল ওগুলো এক প্রকার বন্ধ হয়ে যায় তো এই জন্যে আগে তন্দ্রা পরে নিন্দ্রা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এগুলো কোনো কিছু স্পর্শ করে না আল্লাহকে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ তারই মালিকানাধীন আসমান জমিনে যা কিছু রয়েছে মানে সব তার বান্দা সব কিছু তার মালিকানাধীন সুতরাং তার মালিকানাধীন কোনো বস্তুকে আমরা যদি মনে করি আমাদের মাবুদ সঠিক হবে ভুল হবে কাউকে যদি আমরা শরীক করি আল্লাহর সাথে অথচ ও আল্লাহর মালিকানাধীন ও আল্লাহর মাবুদ ও আল্লাহর কি বান্দা আল্লাহর বান্দা সে আল্লাহ এবার করতে বাধ্য তো তাকে যদি আমরা মাবুদ হিসেবে গ্রহণ করি আল্লাহর সাথে শিরিক করলাম না আর এই শিরিক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না সুতরাং ওই শিরিক ইহুদিরা যেভাবে করছে উজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা সাব্যস্ত করে
এভাবে যদি হয় তাহলে খ্রিস্টান যেভাবে করছে যে আল্লাহর বেটা মনে করে ঈসা আলাইহিস সালামকে এবং ঈসার মাকে আল্লাহর স্ত্রী মনে করে নাউযু বিল্লাহি মিন যালিক এটাও শিরিক কোনভাবে 33 কোটি দেবতা পূজা করে এটাও তাদের শিরিক এক কথায় তারা এমন কিছুকে আল্লাহর শরীক সাব্যস্ত করেছে যেগুলি আল্লাহর মূলত গোলাম আল্লাহর মালিকানাধীন আরেকটি বিষয় আমরা জানতে পারলাম যে আসমান জমিনে যা কিছু আছে সবই তার মালিকানাধীন সুতরাং এগুলি সবকিছু ব্যবহার করতে হলে সে মহান মালিকের অনুমতি এমনকি আমরা আমাদের বডিরও মালিকানা রাখি না সুতরাং মরণোত্তর চক্ষু দান কিডনি দান কলিজা দান এগুলো কোথেকে আসে এগুলো ইসলাম সাপোর্ট করে না যে আপনি মারা যাবেন আর কষায় মতো ছুটে আসবে সব কে চোখ নিতে আসবে কে কিডনিতে আসবে আপনি কি মালিক আমি তো আর মালিক না আপনি আর মালিক না শুধুমাত্র রক্তদানের বিষয়ে ওলামায়ে দ্বীন বলেছে রক্ত দেওয়া যেতে পারে এখন রক্ত দিলে ওটা স্বাস্থ্য বেড়ে যায় আর হাত দিলে একটা হাত তো চলেই গেল এইভাবে কিডনির বিষয়ে ওলামায়ে দ্বীন কেউ কশিমের বলে দিতে চাই দিতে সে বিষয়ে তারা বলেন যদি ডাক্তার বলে দেন আপত্তি হবে তারপরও ইখতলাফ রয়েছে কিশোর আমাদের বলছে না সেটা তার অধিকার নেই কারণ হতে পারে যে কিডনিটা দান করেছে সেটাই ভালো কিডনি আর যেটা বাকি রয়েছে সেটা দু তিন মাস পর নষ্ট হয়ে যেতে পারে এবং হয়েছে আল্লাহ নাসির আলবান রহমতুল্লাহ আলাহে বলেন যে কিডনি দানের বিষয়ে বলেছেন তিনি বলেন যে আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে বাকি একটা কিডনিতে আমি এখন চলছি শেখ আলমিনে বলছিলেন তো তিনি বলেন যে আমি যদি ভালো কিডনিটা দান করে দিতাম তাহলে আমার কি অবস্থা আপনি জানেন কোন কিডনির উপর আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন তাহলে একটা কিডনি আপনি দান করে দিলেন আল্লাহ ফরজ করলেন না নিজের মার জন্য হোক বাপের জন্য যার জন্য হোক আল্লাহ ফরজ করেন এবং বিষয়টা ইখতিলাফ রয়েছে কেন যে আপনি তো মালিক না আসলে আপনি কি মালিক কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলছেন যে তুমি বলো আপনি বলুন ইন্না সালাতি আমার নামাজ অনুসুখী আমার কোরবানি আমার জীবন আমার মরণ ইল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিনের জন্য তাহলে আসমান জমিনে যত কিছু রয়েছে সবই আল্লাহর মালিকানাধীন মানে আল্লাহ এগুলির মালিক অতএব আল্লাহর মালিকানাধীন কোনো কিছুতে হস্তক্ষেপ করতে হলে আল্লাহর অনুমতি নিয়ে করতে হবে আর আল্লাহর যেগুলো মালিকানাধীন মানে আল্লাহর গোলাম এই কোনো গোলামকে যদি আপনি আবার মাবুদ স্বীকার করেন তাহলে কত বড় অন্যায় হলো এটা হলো শিরিক আর শিরিকের গোনা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন এটা সব থেকে বড় জুলুম ইন্না শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিরিক সব থেকে বড় জুলুম সমাজ শুধু তাহলে আসমান জমিনে যত কিছু রয়েছে সব তার মালিকানাধীন আসমান জমিন সহ তাহলে আমরা বুঝতে পারলাম এটাও যে আল্লাহ রাব্বুল আলামিন তার এরকম ক্ষমতা যে সব কিছু তার অধীন সব পরাধীন আল্লাহ যে কোনো ইচ্ছা তাদের উপর বাস্তবায়ন করতে পারে আল্লাহ তার ইচ্ছা যে কোনো যে কোনো সৃষ্টিকুলের উপরে বাস্তবায়ন করতে পারে কারণ সবই তার মালিকানাধীন এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কত মহান যে আসমানের জমিনে সব কিছুর উনি মালিক আসমানের জমিনের আসমান জমিনে যা কিছু সব কিছু মালিক মান যাল্লাযী ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বিইযনিহি এরপর আল্লাহ কি বলছেন কে সেই ব্যক্তি যে তার নিকটে সুপারিশ করতে পারে তার অনুমতি ছাড়া তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এত মহান যে তার নিকটে কথা বলার কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি অনুমতি দেন তাহলে মানে কাউরে রিকোয়েস্ট করার জন্য সে বলবে মর্যাদা খাটিয়ে যেমন আমরা এই দুনিয়া জগতে দেখি যে একজন আরেকজনের নিকটে সুপারিশ করে কা বিষয়ে সে মনে করে যে তার সমপরিমাণ কাছাকাছি এই জন্য অনেক সময় সুপারিশ করে বসে অনেক সময় জোরও খাটে বলে আমাকে কিন্তু আল্লাহ একটা কথা বলার ক্ষমতা নেই কারো আল্লাহ অনুমতি যদি দেয় তাহলে সুপারিশ করা যাবে নতুবা করা যাবে না আল্লাহ কি বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বিইযনিহি কে আছে সেই ব্যক্তি যে তার নিকটে সুপারিশ করবে করতে পারে তার অনুমতি ছাড়া তার মানে সুপারিশ করতে হলো আল্লাহর কাছে অনুমতি হবে এমনকি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সৃষ্টির সেরা মহামানব সাইয়েদুল মুরসালিন তিনিও সে হাসর মাঠে সেই মহাসংকট দিবসে তিনি যে সৃষ্টি করে যেন সুপারিশ করবেন এটা আল্লাহর অনুমতি পাওয়ার পরে করবেন আল্লাহ যখন অনুমতি দেবেন তখন তিনি করবেন সারা বিশ্ববাসীর জন্য সমাজ শুধু সুপারিশ বিষয়ে আমরা বলতে পারি যে সুপারিশ কয়েক প্রকার একটা হলো সাফাত আম্মা ব্যাপক সুপারিশ
শাফাতে কুবরা বড় ধরনের সুপারিশ সর্ববৃহৎ সুপারিশ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস এটা আপনারা জানেন যে সে হাসরের মাঠে কোটি 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 মানুষ তারা যখন দেবতিক অবস্থা দেখবে এবং তাদের কর্ম যে কেউ ঘামে ডুবে যাবে এ টাকনা পর্যন্ত কেউ কোমর পর্যন্ত এ কেউ মুখ পর্যন্ত এমনকি লাগামের মতো হয়ে যাবে কথায় চার চার আমল যখন এভাবে থাকবে এবং পঞ্চাশ হাজার বছর এভাবে অবস্থান করতে হবে এই দেবতিক অবস্থায় আল্লাহ রাব্বুল আমিনের নিকটে কে সুপারিশ করবে এই মর্মে জনগণ বলাবলি শুরু করবে তোমরা যাও সুপারিশ করো তারপর আদম আলাইহিস সালামের নিকটে যাওয়া হবে আদম আলাইহিস সালাম তিনি তার একটা ভুলের কথা স্বীকার করে উনি বলেন আমি এটার জন্য যোগ্য না নাফসি 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 আমি আমার নাফস নিয়ে ব্যস্ত আমি আমার নাফস নিয়ে ব্যস্ত আমি আমার নাফস নিয়ে ব্যস্ত আর আমরা কোনো কোনো পীর সাহেব সম্পর্কে শুনি যে জাজ নিয়ে চলে বলা যে প্রহসন ধর্মের নামে ধোকা আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুন তো আদম আলাইহিস সালাম তিন ব্যবহার সে ভাষা রয়েছে নাফসি 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 তিনবার বলে এরপর উনি পাঠিয়ে দেবেন কার নিকটে নূহ আলাইহিস সালাম নিকটে পাঠিয়ে দিলেন নূহ আলাইহিস সালাম তিনি তার একটা ভুলের কথা স্বীকার যাবেন যেটা ছিল তার ওই কাফের ছেলে যেন ওয়াস্তা দেওয়ার বিষয় মানে আল্লাহ কাছে রিকোয়েস্ট করেছে কিন্তু আল্লাহ বলছেন ওটা তোমার পরিবারের লোক নাই ইন্নাহু লাইসা মিন আহলি ওটা তোমার পরিবার ভক্ত নয় ইন্নাহু আমালুন গায়রু সালিহ ওটা হলো অসৎ আমল তো উনি ওইটা স্মরণ করলেন বলবেন যে আমি এটা যোগ্য নয় এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন রেগেছেন যা না অতীতে রেগেছেন না ভবিষ্যতে রাখবে কঠিন রেগে রয়েছে এখন সব নবী বলবে আর বলবেন যে আমি এটার জন্য যোগ্য না নূহ আলাইহিস সালাম কার কাছে পাঠাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাবেন ইব্রাহিম সালাম কার কাছে পাঠাবেন মুসার কাছে পাঠাবেন মুসা আলাইহিস সালাম কার কাছে পাঠাবেন ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাবেন হাদিসে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম কোনো অপরাধের কথা উল্লেখ করেন না ভুলের কথা আবার এক বর্ণায় বলা হয়েছে যে উনি বলেন যে আমাকে আল্লাহ বাদ দিয়ে মানুষ আমার পূজা করেছে এই জন্য আমি লজ্জিত তো বুখারীর ভাষ্যে রয়েছে কিছু বলবেন তো যা হোক এভাবে শেষ পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এই শাফাতে সে পৌঁছবে এটা হলো শাফাতে কুবরা এটার মালিকানা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিবেন এরপর আরেকটা শাফাত হলো খাস শাফাত যেটা তার চাচার ক্ষেত্রে চাচা কাফের হওয়ার পরও আল্লাহ তাকে এই অথরিটি দিবেন সুপারিশ করার যার ফলে আবু তালেবকে সর্বনিম্ন আজাব দেওয়া হবে সেটা হলো কি তাকে একবারে অল্প আগুনের আগুনে রাখা হবে দহদাহ মিনান নার আবার বলা হয়েছে তাকে একটা জুতার পরান হবে জাহান্নামের স্যান্ডেল পরান হবে দুটো যার মাধ্যমে কি হবে ইয়াকলি মিনহুমা দিমাগ যার ফলে ফুটন্ত আইন তার দিমাগ তার মগজগুলি ফুটতে থাকবে বলে আজগুল্লাহ এটা যদি নিম্নমানের আজাব হয় তাহলে কঠিন আজাবগুলি আরো কত কঠোর اللهم اجلنا من النار اللهم اجلنا من النار اللهم اجلنا من النار اللهم انا نسالك الجنه اللهم انا نسالك الجنه اللهم انا نسالك الجنه সবাই শুধু তাহলে এটা একটা শাফাত খাস তার চাচার ক্ষেত্রে আর একটা শাফাত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা কিছু মুমিন অপরাধের কারণে জাহান্নামে চলে যাবে ওদেরকে যেন জাহান্নাম থেকে রেহাই দেওয়া হয় আর একটা শাফাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কিছু তার উম্মত জাহান্নাম তাদের উপর ওয়াজিব হয়ে যাচ্ছে কিন্তু তিনি সুপারিশ করবেন যেন ওদেরকে না দেওয়া মানে মোমেন বান্দা কিন্তু বিভিন্ন পাপ জড়িয়ে দিয়েছে এভাবে বেশ কিছু সাফাত রয়েছে আরো কিছু সাফাত রয়েছে সবার জন্য মুক্ত যারা দেখবেন এই মোমেন বান্দারা করবে একে অপরের জন্য অনুরূপভাবে সন্তান তার বাপের জন্য করবে অনুরূপভাবে আরো বিভিন্ন সাফাত কথা হয়েছে তো এই সমস্ত সাফাত তখনই করতে হবে যখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসে এবং যার জন্য অনুমতি দেওয়া হবে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইযনিহি তার নিকটে কে ব্যক্তি কে রয়েছে যে সুপারিশ করতে পারে তার অনুমতি ছাড়া সুতরাং এই যে বলা আমাদের পীর সাহেবরা অনেকে বলেন যে মুরিদ তোমরা খালি আমাদের হাতে বায়াত করো খালাস জান্নাতে নিয়ে চলে এগুলো বলাতে পারে ধোঁকা এবং তরণ এবং বলা যেতে পারে একটা আত্ম অহংকারে খারাপ কিছু না কারণ আপনি যান আপনার কি অবস্থা নবী রাসূল বলেন যে নাফসি নাফসি করুন তিনবার করে বলা হয়েছে এভাবে আর আমরা পীর সাহেবের মুখ থেকে শুনে যে মুরিদ হলে যান আবার একজন বলছে কি কবরে নাকি জিজ্ঞেস করতে গিয়েছে মনকার নাকির বলছে আমি আব্দুল কাদের জিলানি ঘোড়া দেখছেন আবার অনেক পীর দাবি করে যে মরিদের নিকটে তারা যাবে কবরে জ্বর দিয়ে আসে আল্লাহ করি তাহলে আমরা বুঝতে পারলাম যে সুপারিশ করার যোগ্যতা কারোর নিকটে নাই একমাত্র আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহ অনুমতি যাকে দেবে সেই পারবে মানজাল্লা ইয়াশফা ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালাম মা বাইনা আইদিহিম তিনি জানেন তাদের সামনে কি রয়েছে সামনে সম্পর্কে অর্থাৎ ভবিষ্যতের বিষয় সম্পর্কে জানেন
وما خلفهم যেটা পশ্চাতে রয়েছে সেটাও জানেন তার মানে আল্লাহ আমাদের সবকিছু জানেন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মহাজ্ঞানী সবকিছু জানেন আর সবকিছু যে রেকর্ড করে রেখেছেন সুতরাং আমরা যদি বলি যে আল্লাহ সব জানেন তো আমাদের তো ভাগ্য যা আছে লিখেই রেখেছেন আমার দোষ কি এটা ভুল হয়ে যাবে কারণ আপনি কি করবেন ওদের হোসলা আল্লাহ জানেন বলে লিখে দিয়েছেন আল্লাহ কি আপনাকে বাধ্য করেছেন তো তাকদীরের বিষয়ে দেখবেন যে দুটো গোমরাহ দল রয়েছে একটা দল বলে যে না আল্লাহ নিজেই জানেন বান্দা যতক্ষণ কাজ না করে যখন কাজটা করে ফেলে তখন আল্লাহ জানেন এরা হলো কাদরিয়া এরা হলো কাদরিয়া আর একটা শ্রেণী হলো জাবরিয়া বলে যে আমাদের হাতে কিছুই না আমরা ওই কাঠের পুতুলের মতো জেনে না চাও তাই না যে পুতুলের কি দোষ এই আর এক গোমরাহ দল আর দেখবেন যে কোনো কোনো ইসলামের দলের কেতাবে লেখা আছে কিছুতে কিছু মানে যা কিছু আল্লাহ থেকে পায় মানে কিছুই না ওর হাতে আছে না এরকম শিক্ষা তাওহীদের নামে তো তাওহীদের শিক্ষা তো এমনি শূন্যের কোঠায় কিন্তু যতটুকু দেখে ততটুকু জাবরিয়া আকিদা মানে গোমরাহ দলের আকিদা কিছুতে কিছু মানে যা কিছু আল্লাহ থেকে পায় তার মানে জেনাবে ভিতরে এগুলো আল্লাহ থেকে হলো নাকি আল্লাহ দিনে শুরু করতে হবে আবার অনেকে বলে আল্লাহ হুকুম ছাড়া কিছু হয় না ও আর গোমরাহী আল্লাহ কি জেনা করতে বলেছেন না জেনা করতে না করেছেন না তা করো জেনা বলছে জেনা ধরে খাই যান নামাজ পড়তে বলেছে না নামাজ পড়তে না করেছে হ্যাঁ অকাম পোকাম করে বলা যদি হয় যে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় এটা হলো তো এরকম অনেক গোমরাহী রয়েছে সমাজ শুধু তাহলে আমরা আয়াতুল কুরসির মাধ্যমে জানতে পারলাম যে আল্লাহর জ্ঞান ব্যাপক তিনি তাদের সামনেরও খবর রাখেন পেছনেরও খবর রাখেন আর খবর রাখেন বলে এগুলো লিখে দিয়েছেন সুতরাং ওই কাদরিয়া গোমরাহ দলেরও আমরা প্রতিবাদ পেয়ে যাচ্ছি এখানে অনুভাবে যারা জাবরিয়া তাকদীরকে দোহাই পেরে পাপ কাজে লিপ্ত তাদেরও আমরা পেয়ে যাচ্ছি যে আল্লাহ এখানে বলেছেন যা কিছু করে সব কিছু তিনি জানেন জানেন বলে লিখে দিয়েছেন তাই কি বাধ্য করেছেন উনি তবে আহলে সুন্নাহ জামাতের বিশ্বাস হলো তাকদীরের বিষয়ে যে কিছু বিষয় রয়েছে যে ক্ষেত্রে বান্দা বাধ্য যেমন হায়াত মত আপনি কতদিন বাঁচবেন না বাঁচবেন আপনি ইচ্ছা করে বেশি দিন বাড়াতে পারবেন না হায়াত কালো ধলো ফর্সা ন্যাংরা ডোলা খোলা আল্লাহর ইচ্ছা এগুলোতে আমরা বাধ্য কিন্তু কিছু বিষয় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন কিন্তু বাধ্য পাই নামাজ রোজা হজ যাকাত আল্লাহ আমাদের পাওয়ার দিয়েছেন না আমাদের ইচ্ছা দিয়েছেন সুতরাং যেগুলোতে আমাদের এখতিয়ার দিয়েছেন শক্তি দিয়েছেন সেগুলোতে বিচারও করবেন আর আল্লাহ কোনো ফাসাদের নির্দেশ দেন না আল্লাহ আল্লাহ ইউহিব্বুল ফাসাদ আল্লাহ ফাসাদ করাকে পছন্দ করেন সুতরাং অকাম পকাম করে আল্লাহ দোহাই দেব যে আল্লাহ তো আমার লিখে রেখেছেন তকদিরে হ্যাঁ তো ওদের লিখে রেখেছে তুমি করবে বলে কিন্তু আল্লাহ তো বাধ্য করেনি আল্লাহ বাধ্য করেছেন তো এটাই হলো তকদিরের বিষয় তো জাবরিয়া আর কাদরিয়া দুটো গোমরাহ দল তকদিরের বিষয় আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়ে যে তিনি সব কিছু জানেন এবং সব কিছু জানেন বলে সব কিছু লিখে দিয়েছে সমাজ শুধু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার এলেম সম্পর্কে কোনো কিছুই জানে না আয়ত্ত করতে পারবে না তারা ইল্লা বিমা শা একমাত্র অতটুকু পারে যতটুকু তারা জানে যা যতটুকু তিনি চেয়েছেন তাহলে আল্লাহর এলেম অসীম ওখান থেকে আল্লাহ যতটুকু যাকে দিয়েছেন যাকে চেয়েছেন সেই পাবে তাছাড়া পারবে না কিন্তু আমরা ওখান লক্ষ্য করে দেখি যে অনেক পীর সাহেবের খবর আমরা শুনি সবই নাকি জানে সবই খবর আছে না গায়বের খবর আছে মিনাল ফারশ এবং আর্শ বিছানা থেকে আরশ সব খবর আছে এগুলো দেখবেন যে আমাদের বেরলের গ্রুপের কিছু মানে কি আর বলবো আমাদের গোমরা ভাইরা আছে তারা এই বিশ্বাস করে থাকে যে ওলি আল্লাহর সব খবর রাখেন বিছানা থেকে আরশ করেন নাউজুবিল্লাহ এগুলো কুফরি আকিদা এগুলো শিরিকি আকিদা এগুলো আকিদা মুসলিমদের আকিদা নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আল্লাহর এলেমে শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিক ক্ষমা করবেন আমাদের সতর্ক সাবধান থাকতে হবে ইয়ালা মা বাইনা আইদিহিম মা খালফুহুম ওয়া লা ইউহিতুনা বিশাইই মিন ইলমিহি ইল্লা বিমা শাআ তাহলে আল্লাহ মহাজ্ঞানী এবং আল্লাহর জ্ঞান থেকে ততটুকুই জানতে পারবে ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিবেন অতএব এটা বিশ্বাস করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু মাহফুজের খবর রাখতেন তারপরে আখেরাতের এলেম লাহে মাহফুজের এলেম আরশ কুরসির এলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল এলেমের নাকি একটা ফোঁটা নাউযুবিল্লাহি মিন যালিক এভাবে বলছে কবি বসিরি বলছে আমাদের দেশের অনেক বিদাতপন্থী এই কবিতাকে সম্মান করে
ومن علومك علوم اللوح والقلم كبي بصري بول سيجا أفمار علم رجاء لوح قلم رعلم من لوح محفوظ رعلم قلم رعلم الله إتا أبلا رسول علم رشامنا نقطة شتا بول إتا دار نقطة تهلا الله الله جن كيف شئ شئ كتا بول غمرا من رسول ভক্তি নামে কত রকম এই বর্ণচরা মুসলিমের মানে আবির্ভাব হয়েছে হচ্ছে হয়ে যাবে তো শিরক করা যাবে তাহলে আল্লাহর ইলম ব্যাপক আল্লাহর ইলম অসীম আর মানুষের ইলম হলো সসীম কতটুকু জানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেন আর তারা কারা নবী রাসূল বলেন না পীর সাহেবদেরকে আল্লাহ কিছু শিক্ষা দেন হ্যাঁ এটা সম্মান জঘন্য মিথ্যাচার যে আল্লাহর রাসূলের পরও ওহী আসছে আছে পীর সাহেবদের নিকট বা অমুকের নিকট অমুকের নিকট হ্যাঁ আবার অনেকে আল্লাহর কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে লোকেশন নিচ্ছে নিজের দলের শেখ নেতা নিচ্ছে তাহের কাদেরী বিদাতী সাহেব উনি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন ওনার দলকে নিয়ে মানহাজ মিনহাজুল কোরআন এটা নিয়ে তো বলছে আমারই দল যাও কলম দাও অক্কা করে দি সেনেজার করে দি বলছে ইয়া রাসূলুল্লাহ কলম তো না কই যা কলম নেই পরে কলম নিয়ে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কি করে দেন সেনেজার করে কত বড় মিথ্যাবাদী তাহলে চিন্তা করে দেখেন যে কত রকম ভণ্ড আর মিথ্যাবাদী আর এ প্রতারক আছে ধর্মের নাম দিয়ে মানে লুটে ফুটে খাচ্ছে মরিদদের টাকা পয়সাকে আত্মসাৎ করছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন জি উম্মে ছিল লিখতে পারতেন না হ্যাঁ অথচ রাসূল সাসাম শেখ সাহেব স্মরণ করে দিলেন উম্মে ছিলেন আল্লাহ তাকে উম্মে বলছে মানে যিনি কলমে কাগজে লিখতে পড়তে জানতেন না এটা হলো ব্যাখ্যা তার জন্য এটা তাকে আল্লাহ মানে কোন দুনিয়ার কোন শিক্ষক দ্বারা শিখায়নি কারণ একটা শিক্ষকের একটা করোনা থাকে সাথের উপর আল্লাহ চাননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো করোনা থাকে আল্লাহ এজন্য তার শিক্ষক জিবরিল মারফত আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিয়েছেন তো উনি লিখতে জানতেন না আর এই ভণ্ড বলছে যে রাসূল সাহেব বলে কলম নিয়ে আসো সাহেব এটাই আমার কথা আবার পাকিস্তানে গিয়েছেন রাসূল সাহেব নাকি পাকিস্তানে গিয়ে কাউকে খুঁজে পান না ভক্তি করার মতো শেষে তাহের কাদের সাহেব চাকা তাহের কাদের সাহেবকে তখন রাসূল সাহেব বলে এই ব্যাপার তখন উনি বললেন যে গোস্তাকি মাফ কিরে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আপনি গোস্তাকি মাফ করে বেয়াদে মাফ করে আপনি চিনতে পারেনি ওরা আমরা আপনাকে সম্মান করব তখন তাহের কাদেরকে রাসূল সাহেবকে বলেছিলেন ঠিক আছে তাহের কাদেরি আমি যখন আসবো এই টিকিটের টাকাটা দিয়ে দিব পাকিস্তানের কথা বলছে কাঁদছে এবং যেমন পীর তেমন মরি কাঁদছে বিশ্বাস করছে যা বলছে তাই আল্লাহ হেদায়ত করুন তাহলে কোন পর্যায়ে আমাদের ইসলাম চলে গেছে আমরা বুঝতেই পারছি সামনে শুধু দেখবেন যে আলোচনা আমরা আলোচনা করলে দেখবেন যে একসাথে চুলকানি শুরু হয়ে যায় এই লাইভ অনুষ্ঠানে দেখবেন আলোচনা শোনার আগে দেখবেন যে গালমন্দ শুরু করে দিয়েছে এগুলোর কপালে হেদায়ত আছে আগে শুনো এই জন্য জাহেল দুই প্রকার হাফিজ ইবনে হাজার বলছেন যে জাহেল হলো দুই প্রকার এক প্রকার হলো হটকারে দেখারে জাহেল মানে শিখবে না শিখার ইচ্ছা নেই আরো চিন্তা করে এদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা মামলা করেছেন যেমন এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে বাম হাতে খেয়ে ফেলল বাম হাতে খাওয়া দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ডান হাতে খাও তখন বলছে লাস্তাতি আমি পারব না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাস্তাতা মা মানাহু ইল্লা কিবর তুমি পারবেও না ডান হাতে খেতে পারবে না পারবে না বললে তো পারবে না জীবনে পারবে না রাবি বলছে ফামারা ফাইলা কি এসে এই হাতটাকে আর তার মুখের সামনে নিতে পারেন ডান হাতটাকে শুধু হটকা যেতে পারবে না হাফেজ ইবনে হাজার বলছেন যে এই দ্বারা প্রমাণ মিলে গেল যে হটকারিতে কারে জাহেলের সাথে অন্য অন্য মামলা কিন্তু যে সাধারণ তাকে বুঝাতে হবে সুন্দর করে যা হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক ভাবে তৌফিক দান করুন আসলে এই হকের জন্য আল্লাহ কিছু লোককে গ্রহণ করেছেন আর বাতিল প্রচারের জন্য আল্লাহ কিছু লোককে গোমরাহ করেছেন এবং আল্লাহ তার জান্নাত জাহান্নাম উভয়টাকে পূর্ণ করবেন আল্লাহ ওয়াদা দিয়েছেন কাজে এটা সত্য যে কিছু হক পথে থাকবে হকের পথে তারা এই সংগ্রাম করে যাবে আর কিছু বাতিল পথে থাকবে যেখানে বাতিলের পথে তাদের সংগ্রাম হয়ে থাকবে আল্লাহর ইচ্ছা সমাজ শুধু তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তার পরিচয় এই সূরার ভিতরে তুলে ধরেছেন এবং এই আয়াতের ভিতরে আয়াতের কোষে তুলে ধরেছেন এবং অত্যন্ত ব্যাপক আয়াত প্রজমণিত আয়াত এবং শুধু ব্যাখ্যা প্রসারে আয়াত আমরা জানতে পারলাম তো কি পর্যন্ত গিয়েছিলাম ওয়ালা ইউহিতুনা বিশাইই মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ এরপর কি বলছেন ওয়াসিআ কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ তার কুরসি আসমান জমিন পরিবর্তন মানে আসমান জমিনকে বেষ্টন করে রেখেছে মানে তার কুরসিটা আসমান জমিনে থেকে বড় সুবহানাল্লাহ কুরসি মানে কি কুরসি মানে
ابن عباس رضي الله تعالى عنه من الله ترشد الشيء تلي بولشن موضع قدمي رب عز وجل رب العالمين اتا دوي پار اسخان دوي پار اخر اسخان اتا مصر خاكنا اسخان مصر ابن شايبا تا امنا اتا كتاب كتاب العرش اي كتاب اولا كتاب ابن ارسانت كشوهي بولشن اونا كي ابن الله ابن وصامين بولن جي اتا مسلم در وزيك نصر الله جنة عقيدة عرسنا جماعتر جي كرسي هلو الله رب العالمين এই দুই পা রাখার স্থান এবং শেখ সাহেব তাই না আল্লামা ইবনে কাইয়িম তারা সর আহলে তাহকিক অনেকে এটাই মেনে নিয়েছেন যে কুরসি মানে আল্লাহ রাব্বুল আমিনের দুই পা রাখার স্থান তো আল্লাহ রাব্বুল আমিন এই কুরসিটাই আসমান জমিন পরিবর্তন সহিহ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল কুরসিয়ু ফিস সামাওয়াতি ওয়াল আরদ في السماوات السبع إلا كحلقة ملقاة في أرض فلات وفضل العرش على الكرسي كفضل الفلات على تلك الحلقة رسول الله صلى الله عليه وسلم قال أي شبتك الله الكرسي نيكوتي এটা ছোট একটা রিংকের মত রিং মানে আংটির মত যেটা বিশাল ময়দান মরুভূমিতে ফেলে রাখা আছে কতটুকু জায়গা দখল করেছে মানে বিশাল মরুভূমিতে একটা রিং গোলাকৃত একটা বস্তু আংটি ইত্যাদির মতো এই আসমান জমিনটা আল্লাহর কুরসি নিকটে মানে এত ছোট মনে হবে আল্লাহর এই আসমান এমন কোন বলা জমিন বলা হয়েছে এত ছোট মনে হবে একটা রিং যেমন ফেলে দেওয়া হয় বিশাল ময়দানে আবার আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরশের নিসবত কুরসি নিকটে যেভাবে কুরসির নিসবত আসমানের ক্ষেত্রে মানে আসমান যেমন ছোট সাত আসমান এত বিশাল হওয়ার পরে একটা রিংকের মতো ঠিক একটা রিংকের মতো এই এই কুরসিটা আল্লাহ আরশের নিকটে মানে আরশের তুলনায় ওটা ওই রিংকের মতো ছোট হয়ে গেছে আর আসমান নাকি আসমান বলে কি হলো কুরসির নিকটে ওই রিংকের মতো ছোট ছোট একটা রিং যা বিশাল মাদের ফেলে রাখা হয়েছে আবার আরোটা ছুটি ছোট হয়েছে ওইভাবে মানে আরশের নিকটে কুরসি ছোট হয়েছে ওইভাবে যেভাবে সাতটা কাজ ছোট হয়ে একবার রিংকের সমান হয়ে গিয়েছে হ্যাঁ কুরসির নিকটে তার মানে সারা পৃথিবীর মধ্যে আসমান জমিনের ভিতরে সব থেকে বিশাল আল্লাহ সৃষ্টি কি আল্লাহ আরশ এরপরে হলো কুরসি এরপরে আসমান জমিন সহ আরো অনেক কিছু তাহলে আল্লাহ কি বলছেন ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ কুরসির আকার অর্থ করা হয়েছে এলেম তবে এটা সঠিক না মানে কুরসি বলতে এলেম ধরেছেন তার মানে তখন এর অর্থ কি হবে যে আল্লাহ এলেম আসমান জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে সেটা তো একটা বাস্তব কথা কিন্তু এটা কুরসির অর্থ নয় বরং কুরসির অর্থ ইবনে আব্বাস থেকে যেটা পাওয়া গিয়েছে এবং আহলে সুন্নাহ জামাতের মেজরিটি পার্সন এটাকে গ্রহণ করেছেন আমরা এটাতে বিশ্বাস করি কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মে আসার রয়েছে তিনি কি বলছেন মহান রব্বুল আমিনের দুটি পা রাখার স্থান وسيع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما এরপর আল্লাহ বলছেন যে তাকে কষ্ট লাগে তাকে ভারী লাগে না এই দুটোর হেফাজত করা মানে আসমান জমিন এগুলির হেফাজত তাকে কোনো কষ্ট দেয় না মানে এর মাধ্যমে কোনো ক্লান্তি আসে না ইয়াউদ মানে আদা ইয়াউদ এর অর্থ হলো ইয়াউদের অর্থ হলো ইয়াসকুল মানে ভারী লাগে কষ্টকর হওয়া মানে ক্লান্ত আসা তো কি বলা হচ্ছে আল্লাহকে এগুলির হেফাজত কোনো ভারী লাগে না কোনো ক্লান্তির কারণ হয় তার মানে আসমান জমিন তাহলে হেফাজত দরকার রয়েছে এই জন্য আল্লাহ অন্যত্র ইশারা দিয়েছেন বলেছেন যে তিনি আসমান জমিনকে ধরে আছেন তিনি যদি ছেড়ে দেন কে ধরে থাকবে আল্লাহ বলছেন তাহলে আসমান জমিনের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করছেন কিন্তু এই জন্য তার কোনো সমস্যা হয় না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বিশ্বাস সমাজ শুধু পরিশেষে দু একটা হাদিস না বললে হয় না আল্লাহর আরশ সম্পর্কে আজামাতুল আরশ কত সুনান মতের হাদিস সুনান আবু দাউদের হাদিস এবং আল্লামা নাসির আলবানী বিশুদ্ধ বলেছেন তিনি বলেন উযিন আলী আন মুহাদ্দিস আন মালাকিন মিন মালায়েকাত হামালাত আরশ মা বাইনে আতাকি ইলা শাহমাত উযনিহি মাসিরাত সাবে মিয়াত সানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের একজন ফেরেশতার বাওনা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে যার কাপ থেকে কানের লতি পর্যন্ত এই দূরত্ব 700 বছর মানে 700 বছর চলতে চলতে আপনি কাঁধ থেকে কান পর্যন্ত পৌঁছতে পারে ফেরেশতা
তাহলে আল্লাহর আরশ কত বিশাল আর যে আরশ আল্লাহর সাথে খা সে আল্লাহ রাব্বুল আলামিন কত না মহান আরেকখান হাদিস হয়েছে এটা বিশুদ্ধ হাদিস আরেকখান বিশুদ্ধ হাদিসে সেখানে বলা হয়েছে ইন্না লিল্লাহি দীকান আল্লাহ একটা মরগ রয়েছে অনুকম মাসনিয়াতুন তাহতাল আরশ যে মরগের ঘাটটা গর্দানটা বেঁকা হয়ে রয়েছে আল্লাহর আরশের নিচে ওয়ারিজুল্লাহু তাহতাস সারা আর তার পা শক্ত জমিনের নিচে কত বিশাল মরগ সে বলে সুবহানাকা মা আযমাকা সুবহানাকা মা আযমাকা মানে আপনি পবিত্র আপনি কতই না মহান আল্লাহ তখন আল্লাহ জবাব দেন লা ইয়ারাফু যালিকা মান খালাকা বিকাযিব এটা তো জানে না ওই ব্যক্তি যে আমার নামে মিথ্যা কসম করে মানে যে মিথ্যা কসম করে আল্লাহর কোনো মর্যাদা দেয় না আমরা শুধু আমরা আয়াতুল কুরসি থেকে বুঝতে পারলাম আল্লাহর মহানত্ব আল্লাহ কত মহান যার কুরসিতে এত মহান সে আল্লাহ কত মহান হতে পারবে কত মহান হতে পারে এই জন্য কোরআনের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল এই আসমানকে আসমান জমিনকে হাতে বেঁকে নেবে হাদিসে এসেছে জমি আসমানকে আল্লাহ পেঁকে ধরবেন এক হাতে ডান হাতে আর জমিনকে বাঁ হাতে বলা হয়েছে আর এক বাঁ বলছে অন্য হাতে এ থেকে ইখতিলাফ এসেছে আল্লাহর বাঁ হাত আছে নাই তো যা হোক দুই হাতে আসমান জমিনকে তিনি ধরবেন এরপরে বলবেন আনাল মালিক আইনা মুলুকুল আরজ এখন সবাইকে মৃত্যু দিবেন কেউ যখন থাকবে না এমনকি ফেরেশতারও শেষ একটা পানি যখন থাকবে না তখন আল্লাহ রাব্বুল নিজে নিয়ে ডাকবেন আনাল মালিক আনাল জব্বার আইনা মুলুকুল আরজ আমি হলাম রাজা আমি হলাম মহা প্রতাপশালী কোথায় জমিনের বাদশারা কোন সারা দেবেন তখন আল্লাহ নিজেই বললেন যে ইল্লাহি ওয়াহিদুল কাহ্হার এগুলি সব সেই মহাপরাক্রম সব মহাপরাক্রমশালী আল্লাহর জন্য মানে আল্লাহরই জন্য এই সমস্ত রাজ্য এবার সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম আয়াতুল কুরসি থেকে এবং এর পূর্বে সূরা ইখলাস থেকে বুঝতে পেরেছি আল্লাহ কত মহান আল্লাহকে সম্মান করতে হবে যে আল্লাহ এত জ্ঞানী এত সম্মানী এত মহান তার মর্যাদা আমরা দিতে হবে এই জন্য আল্লাহর সম্ভাবে যে যত জানে তাকে সে তত মর্যাদা দিয়েছে আল্লাহকে সুতরাং যারা ওই পীরকে সেজদা করে পীরকে বাবা বলে পীরের কাছে যায় ছেলে চায় মেয়ে চায় তারা কত অধম কত নিকৃষ্ট শ্রেণীর মানুষ কত মানে শিরিকবাদী আমরা বুঝতে পারলাম যে আল্লাহর কোনো মর্যাদা দেন অনুভব আল্লাহ করে দেখি যে আল্লাহ লেখে তবে যে আল্লাহ লিখেছে এ এক বেয়াদবি ওটা নিয়ে বাথরুমে চলে যায় আল্লাহর মর্যাদা দিয়েছে অনুভব আল্লাহ করে দেখি যে কোনো কোনো এ পীর সাহেব তাবিজ লেখে বলছে যে নারীর ওই লজ্জাস্থানের কাছে বেঁধে রাখে নাভির নিচে বেঁধে রাখতে বলছে আল্লাহ না মাসিক দিয়ে লিখতে বলেছে তো এভাবে দেখা কিছু তাবিজ কবজ পাওয়া যায় নাউজুবিল্লাহ মিন যালিক তাবিজ কবজের ভিতরে দেখবেন পীর সাহেব তারপরে তাবিজ কবজ লেখা ফেরাউন হামান নমরুদ কারণ ইবলিশ আবার উল্টো করে ইবলিশ কারণ হামান নমরুদ ফেরাউন তাবিজ এটা তাবিজ হক্কানি পীরের তাবিজ আমাদের দেশের এক হক্কানি পীর তা বলা দরকার নাই আল্লাহর কোন সম্মান করেছে আর এক পপুরার বক্তা সুর দিয়ে বিষ খাওয়ায় মানে বিষ মাখা কথা বলে সেরে কার বেলা ছয় অমর লেখা যেন আপনার বুকে সারা রাত শয়তান আসবে না আসবে কেমনে শয়তানের কাছে আপনি করে ফেলেছেন আপনি করে ফেলেছেন উমরে নিকল আসবে না হবে এটা শিরিক না তাওহীদ শিরিক সমাজে যদি যারা শিরিক করে তারা আসলে আল্লাহর কোনো মর্যাদা দেয় আসুন আমরা আল্লাহকে এইভাবে সম্মান করি তাদের মর্যাদা দিই এবং তারা এবাদত বন্দি করি আল্লাহ সম্পর্কে জানি যে আল্লাহ সম্পর্কে যত জানবে দেখবেন তত আল্লাহকে সে ভয় করে এই জন্য মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমি জিবিলকে দেখলাম কাল হিলসিল বালি মিন খাশিয়াতিল্লাহ এই জিবিল আলাইহিস সালাম তিনি আল্লাহর ভয় একবার জিন্ন শিন্ন কাপড়ের মতো হয়ে গেছে আল্লাহর ভয় কারণ আল্লাহ সম্পর্কে উনি বেশি অনেক কিছু জানেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির সেরা এবং সব থেকে আল্লাহ সম্পর্কে বেশি জ্ঞাত ছিলেন এই জন্য দেখতেন যে আল্লাহ রাব্বুল আলামিন ভয় তিনি কাঁপতেন সর সাহেব বলতেন রব দেখে নিয়ে আজাব আঁকা ইয়া মাতা জমা এ বাত হে রব আপনি আপনার আজাব থেকে আমাকে রক্ষা করুন যখন আপনার বান্দাদেরকে হাসর করবেন নামাজে দাঁড়িয়ে উনি নামাজে কাঁপতেন অরে সদরি আজিজন কা আজিজ মির্জালে নামাজে দাঁড়িয়ে উনি কাঁপতেন তার বক্ষ থেকে কন্দনের আওয়াজটা চাপাখানার আওয়াজ আসত এই ফুটন্ত পানির মতো তার মানে আল্লাহর সাথে পরিচয় আছে সব থেকে আল্লাহকে বেশি ছিলেন বলে আল্লাহর ভয় তিনি কাঁপতেন আল্লাহকে সম্মান করতেন সুতরাং আল্লাহকে সম্মান করতে হলে আল্লাহকে চিনতে হবে এবং আল্লাহকে চেনার উপায় হলো আল্লাহর এই পরিচয়গুলি জান যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসে ওনার আয়াতুল কুরসিতে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর আজমত সম্মানকে খেয়াল করি এবং শুধুমাত্র
তারই ইবাদত করি আমিন ওয়া কুল ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গাফুর রাহীম হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি হলেন আলিম, তার মানে সর্বোচ্চ, আজিম মানে মহান। তো সর্বোচ্চ মানে কি? সবার উপরে। সবার উপরে কোন দিক থেকে? দুই দিক থেকে, আলিউস সিফাত আলিউস যাত। আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগত ভাবে উপরে আর গুণগত ভাবে উপরে, মানে সব গুণগুলি তার সর্বোচ্চ, তার হায়াত রয়েছে সর্বোচ্চ হায়াত, তার এলেন সর্বোচ্চ এলেন, সব কিছু এক কথায় গুণের দিক থেকে তিনি সর্বোচ্চ, অনুভাবে জাতিগত দিক থেকে তিনি সর্বোচ্চ, মানে সবার উপরে। অতএব তিনি কোথায় রয়েছেন? আর সে আজিম রয়েছে, সত্তাকাশের উপরে রয়েছেন, আর সর্বস্থানে আল্লাহ বিরাজমান। এই কথা কিন্তু ভালো মুসলমানদের নয়, যদি আমার দেশে পাইকারি হয়ে চলছে এই আকিদা, কিন্তু এই আকিদা ভালোভাবে যদি খোঁজ নেওয়া হয় তাহলে দেখবেন যে জাহমিয়াদের আকিদা, জাহমিয়াদের আকিদা। আল্লাহ ইবনে হুসাইন বলছেন যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, এটা জাহমিয়াদের ভিতরে হলনি গ্রুপ, যারা বলে আল্লাহ সব কিছু মিশে থাকে ওদের আকিদা, যে আল্লাহ সব কিছু সব জায়গায় বিরাজমান, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি? তিনি সর্বোচ্চ, অর্থাৎ সবার উপরে রয়েছে, সবার উপর রয়েছেন, তার মানে আসমানের উপর রয়েছেন, আরশ আলিমে রয়েছেন, এমামের পরি পরি প্রমাণ রয়েছে। আরশ আল্লাহর এটা যে একটা মহান সৃষ্টি এবং এটা আসমানের উপর রয়েছে, বুখারী শরীফ হাদিস প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমার চাইবে আল্লাহর কাছে তখন তোমার জান্নাতুল ফেরদাউস চাইবে, মানে জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ জান্নাত, সর্বোত্তম জান্নাত, ওয়া ফাওকাহু আরশুর রহমান, এবং ইয়া রাব্বুর রহমান আরশ। বুখারী শরীফ হাদিস, আমাদের ঈমান আছে আলহামদুলিল্লাহ, আমরা ঈমান এনেছি হাদিসের উপরে যে জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ আর এর উপরে রহমানের আরশ, তার মানে আরশ জমিনে। আবার এখানে এক শ্রেণীর বিদাতপন্থী বলে যে কুলুল মুমিন আরশুল্লাহ, ওর হৃদয়টা নাকি মোমেনদের হৃদয় নাকি আল্লাহর আরশ, এক মিথ্যাচার, জঘন্য মিথ্যাচার। এবং সুফিবাদের এটা জঘন্য বিশ্বাস যে আল্লাহ মোমেনদের কলব, আল্লাহ মোমেনদের পেটে আল্লাহ আছে, নাউজুবিল্লাহি মিন জালিম। এই বিশাল মহান আল্লাহ আমার পেটে হয়ে গেল যে আল্লাহ আরশে আজিম, এরকম যে ওই আরশ বহনকারী ফেরেশতার সম্বন্ধে বুঝতে পারলেন যে 700 বছরের পথ, তাহলে আমরা পেটটা কত বড় যে আল্লাহ ওই আরশের পেটে ভেদ হয়ে গেছে, এটা যখন না আল্লাহ হেদায়ত করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে উপরে রয়েছে, এই উপর উপরে থাকার দুই ভাগ, তিনি গুণগতভাবে সবার উপরে, আবার জাতিগতভাবে সবার উপরে, মানে উর্ধাকাশে রয়েছেন, আর আল্লাহ সব জায়গায় বিরাজমান। এটা ভালো মানুষের আকিদা না, এটা জাহান্নামের আকিদা, মুতাযিলাদের আকিদা। বর্তমানে আমরা বলতে পারি যে বেরলভী ভাইরা এই আকিদা গ্রহণ করেছেন এবং দেওবন্দিরা তাদের সাথে রয়েছেন, কিন্তু অতি বাস্তব কথা যে আকিদা আলোচনা জামাত নাই। এই জন্য আমার অনুরোধ থাকবে যারা বিতর্কে আসতে চান তারা পুরাতন কেতাবগুলি দেখেন, পুরাতন কেতাবগুলি দেখেন এবং সমাধান নেই, ফটকার দেখলে কোনো লাভ নেই, বরং আরশে আজিমে আল্লাহ রয়েছে সপ্তাকাশের উপর, এটা আল্লাহ রাব্বুল আমিনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। আল আজিম, আল আজিম মানে কি? মহান। আজিম এটা আরেকটা আল্লাহর নাম আমরা জানতে পারলাম, সুতরাং কাউকে আজিম বলা ঠিক না, কারণ আজিম রাখা ঠিক কি না বলা যায় এটা বলতে হবে। এই জন্য আল্লাহর নামের সাথে আমরা মিল করে আব্দ সম্পর্ক জুড়ে বলতে পারি আব্দুল আজিম। কোনো কোনো আলেমের নাম আমরা পাই আব্দুল আজিম, আর যদি আপনি এমনি একজনকে আজিম বলেন তাহলে কেমন হলো? বিশেষ করে আলিফ লাম যুক্ত করে যদি বলেন আল আজিম, তাহলে একটা শিরিক করলেন আপনি। তো এই আয়াতুল কুরসি থেকে বেশ কিছু নাম আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের, সে নামগুলো কি? আল হাই, আল কাইয়ুম, তারপরে আল আলী, আল আজিম, আর বিভিন্ন সেফাতি গুণগুলো আমরা বুঝতে পারলাম যে তাকে নিদ্রা তন্দ্রা কোনো কিছু স্পর্শ করেন, আর তিনি সমস্ত কিছুকে পরিবেশন, তার কুরসি সমস্ত কিছুকে পরিবেশন করে এসেছে, এবং তার এলেম সম্পর্কে কেউ জানে কেউ আয়ত্ত করতে সক্ষম না, একমাত্র যতটুকু আল্লাহ জানার ইচ্ছা করেছে, যাকে জানার ইচ্ছা করে ততটুকু জানে, আল্লাহ অসীম থেকে ততটুকু সে জানে, কিন্তু বিশাল এলমের ভান্ডার এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাহু মাহফুজের মালিকানা দান করা বা বলা যে লাহু মাহফুজের এলেমটা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমের ছিটাফোঁটা একটা দাগ না, এগুলি সবই শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সঠিকভাবে তাওফিক দান করুন, আমিন। সমাজ সুদী আয়াতুল কুরসির লাস্টের যে শিক্ষাটা
এই শিক্ষাটা আমাদের ভিতরে অনেকের ভিতরে নাই যে আল্লাহকে আলিম মানে সর্বোচ্চ স্বীকার করে আমরা মনে করি যে আল্লাহ সব জায়গায় মিশে রয়েছে এটা আছে না আমাদের বিশ্বাস যে সব জায়গায় আলো রয়েছে এর অর্থ কি দাঁড়ায় কোন জায়গা বাদ পড়লো না এই কাগজের নিচে আল্লাহ এই মাইকের নিচে আল্লাহ টেলিফোন নিচে আল্লাহ এমনকি আপনি যে বসে আছেন নিচে আল্লাহ হওয়ার কথা না এই কথা অনুযায়ী বিশ্বাস অনুযায়ী নাউজুবিল্লাহ মিন যালিক হাম্মাম সেখানে আল্লাহ রয়েছেন মন্দিরে শ্মশানে জিবালায় আল্লাহ রয়েছেন এগুলো হলো এই বিশ্বাসের দাবি নাউজুবিল্লাহ মিন যালিক বরং আমরা এই আকিদাকে মনে করি একটা জঘন্য আকিদা গোমরাহিপূর্ণ আকিদা এবং জাহামিয়াদের আকিদা মতাজাদের আকিদা আমি চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত হয়েছি যদি কেউ বলে কোনো ইসলামী কোনো গ্রুপের লোকেরা বলতে চায় যে না এটা ভালো মুসলিমদের আকিদা প্রমাণ দেখে দিই এই বিশ্বাস করা যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান এমনকি সব কিছুতে বিরাজমান একে এটা ভালো মুসলিমদের আকিদা হক পন্থার আকিদা এটা প্রমাণ করার জন্য আমি মনে করি আজও কোনো মায়ের সন্তান জন্ম নেই পারবেন আকিদা প্রমাণ করতে কারণ আকিদা এই আকিদার সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী এবং পুরাতন কেতাব রয়েছে সে কেতাব সাক্ষী দিবে যে কোনটা আকিদা সঠিক আর কোনটা ঠিক অতএব আসুন আমরা সঠিক আকিদায় গ্রহণ করি অবলম্বন করি এবং সর্ববিষয়ে কোরআন সুন্নাহ এবং মানুষের সালাফ ও সালেহে ফলো করি লম্বা চড়া দাবি করে লাভ নেই বরং দাবির যথাযথ প্রমাণ করতে হবে কোরআন এবং হাদিস দ্বারা আমরা কখনোই বলিনি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বস্থানে বিরাজমান নন এর অর্থ এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার তদারক তার দেখাশোনা এগুলো নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন সর্বস্থানে তার এলেম রয়েছে তার তদারক রয়েছে তার দেখাশোনা রয়েছে কোনো কিছু তার থেকে গায়েব নেই লাহু গায়বুস সামাওয়াত ওয়াল আরদ তার জন্য রয়েছে আসমান জমিনে যত গায়েব এটা এতে আমাদের কোনো দ্বিমত নেই ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম তিনি তোমাদের সাথে রয়েছে যেখানে থাকো না কেন এটা তো আমাদের বিশ্বাস রয়েছে তার মানে সাথে সাথে রয়েছেন তার এলেমের মাধ্যমে তার দেখাশোনার মাধ্যমে কিন্তু তিনি যে আমাদের সাথে থাকবেন এটা জরুরি নেই আসমান উপরে রয়েছে আমরা নিচে রয়েছি সাথে আছে বাংলাদেশের জমিনে আমরা এই আসমান দেখছি এখনো দেখছি চন্দ্র সূর্য এগুলো আল্লাহ আল্লাহর সৃষ্টি আমাদের সাথে আছে না নাই আছে তারপর তো আমরা নিচে ওরা উপরে তাহলে যদি আল্লাহর সৃষ্টি এভাবে থাকতে থাকতে পারে আমাদের সাথে তাই সেই মহান স্রষ্টাকে কীভাবে বুঝে দিলেন যে আল্লাহর সাথে আছে তার মানে কি এসে গিয়েছে হামামে যাচ্ছে আল্লাহ চলে গেছে এই জঘন্য আকিদা থেকে তওবা করা উচিত আল্লাহ রাব্বুল আলামিন দান করুন আমিন জাকুমুল্লাহ খাইরান বারাকাল্লাহু ফিকুম